रुसवा की ऐस दौर को जलवत किया उसने, रुसवा की ऐस दौर को जलवत किया उसने, रोशन है निगाह नए दिल है मुकद्दर, रोशन है निगाह नए दिल है मुकद्दर। बढ़ जाता है जब ज़ौक़ नज़र अपनी हदों से, बढ़ जाता है जब ज़ौक़ नज़र अपनी हदों से, हो जाते हैं अफकार परागंद अबतर, हो जाते हैं अफकार परागंद अबतर। आगोश सदफ जिसके नसीबों में नहीं है, आगोश सदफ जिसके नसीबों में नहीं है, वो कतरा निसा को भी बनता नहीं गौहर, वो कतरा निसा को भी बनता नहीं गौहर। खलवत में खुदी होती है खुदगीर वलेकिन, खलवत में खुदी होती है खुदगीर वलेकिन, खलवत नहीं अब दायर हरम में भी मुयसर, खलवत नहीं अब दायर हरम में भी मुयसर। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, तौहीद तो ये है कि खुदा हशर में कह दे, ये बंदा दो आलम से खफा मेरे लिए है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम, सल्लल्लाहु तआला अलैहि वसल्लम, सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। मोहतरम सभापति मुअज्जज मुकर्रम हजरात उलमाए किराम मुरब्बियान इज़ाम बरादरान इस्लाम पर्दार आलेर माओ भोनेरा महफिले उपस्थित स्नेहेर आदरेर छोटो कचिकाचारा, अल्लाह पाकेर दया अनुग्रह फजल करम अल्लाह रब्बुल आलमीन आमादेरके गुजरा जामिया इब्राहिमिया सुलतानिया मद्रासा एवं केंद्रीय मस्जिदेर उद्योगे आयोजित तीन दिन ब्यापी तफसीरुल कुरान महफिलेर आज के शेष दिन सर्वशेष मुहूर्ते रब्बे करीम आमादेरके दीनेर नेसबते दावत तबलीगर निस्बते कुरान मजीद
এবং সুন্নাহে শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনব এবং আমল করব। এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা তিন দিন যাবত উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন, যেই পরিমাণ শুনলেন আল্লাহ আমাদেরকে শুনাইলেন, আমরা শুনলাম, বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমল করার তৌফিক দান কর। গতকালকের মেহমান সম্পর্কে দুই একটা কথা বলার পরে আমি আমার আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। গতকালকে একজন গুরুত্বপূর্ণ মেহমান আপনাদের এলাকায় আসার কথা ছিল, লাঠিওয়ালা হুজুর, ওনারও লাঠি আমারও লাঠি, যেই কারণে আমি আমার লাঠিটা দেখাইছি। উনি হইলেন লাঠি দাঁড়ানো লাঠিওয়ালা হুজুর, আমি হইলাম বসা লাঠিওয়ালা হুজুর। আল্লাহর হুকুমে আমরা দুজন ব্যয় হয়ে গেছি, ওনার মেয়ে আমার ছেলে বিবাহ হয়েছে, যেই কারণে আমরা দুজন ব্যয়। নাম কি বলেন তো? আল্লামা জুনায়েদ আল হাবিব, বারাকাল্লাহু ফি হায়াতি তাইয়্যিবা। দাওয়াত আমি দিছি ওনাকে, এইখানের জন্য দাওয়াত আমি দিছি। ভাই হাজি সিদ্দিক রহমান, সিদ্দিকুর রহমানের অনুরোধে, আর আমার হুজুর যিনি এতক্ষণ বয়ান করলেন ওনার হুকুমে দাওয়াত দিছি। ঢাকাতে ওনার একটা প্রোগ্রাম ছিল, ওইটা কাটাইতে পারিনি। ওইখানে গতকালকে ওনার আখিরি বয়ান করার কথা ছিল ঢাকাতে, আমার কারণে মাগরিবের পরে ওইখানে উনি বয়ান করছেন। যেই টাইমে উনি পদ দিয়েছেন এইখানের উদ্দেশ্যে আমি মাহফিলের দিকে যাইতেছি, উনি এই জায়গার উদ্দেশ্যে পদ দিয়েছেন। আমার হিসাব ছিল যেহেতু রোডে আমরা সফর করি, সেই হিসাবে উনি সর্বোচ্চ 11টা এখানে পৌঁছার কথা, এটা হলো হিসাব আমাদের। ঢাকার থেকে বাহির হওয়ার সময় ওনার পথে ছিল স্টাফ কোয়ার্টার, ডেমরা স্টাফ কোয়ার্টার, ওইখানে উনি 40 মিনিট জামের মধ্যে ছিলেন। মদনপুরে 20 মিনিট, মেঘনায় 20 মিনিট, কতক্ষণ হইল? 1 ঘন্টা 20 মিনিট। এরপরে গতকালকে রোডে কুয়াশা বেশি ছিল, গাড়ির গতি 30-40 উপরে উঠে না, যেই কারণে সুয়াগাজী পার হইয়া মেয়া বাজারের আগে মাঝখানে আপনাদের মাহফিল শেষ হয়ে গেছে, উনি আর আসতে পারেন নাই। পরে আপনারা আপনাদের দুঃখ নিয়ে বাড়িতে গেছেন, উনি ওনার দুঃখ নিয়ে ঢাকা গেছেন। কথা কি আপনারা বুঝতেছেন? আপনারা আপনাদের দুঃখ নিয়ে বাড়িতে গেলেন, উনি ওনার দুঃখ নিয়ে কই গেছেন? ঢাকা গেছেন। তো মানুষ যখন দামি হয় এই মানুষটার প্রতি অন্য মানুষের চাহিদা বেড়ে যায়। আপনারা এই কথা বলার কোনো সুযোগই নেই যে এত ওয়াজ রাখে কেন, রাখে না, জোর করে দেওয়া হয়, কথা বলে না, কি বলেন না? এবং আমি নিজেও আজকা যেহেতু একটু বেশকম হয়েছে, আমার ব্যয় এখানে আসে খাইতে পারেন নাই, আমি সিদ্ধান্ত দিয়েছি আমি আসবো না। আসবো না খবর
অনেক দূরে গেছে গা। পরে সন্দীপ ওলারা গতকাল থেকে যোগাযোগ শুরু করছে, হজরত আমরা প্রয়োজনে হেলিকপ্টারে নিব, আপনি আজকে মানে আজকের এই দিনে রবিবার দয়া করে আপনি সন্দীপ চলে আসেন। পরে আমি চিন্তা করলাম আমি আসবো না। পরে সিদ্দিক ভাইরে মানুষে মাইরা বর্তমান নালাই কথা কয়, আর আমি এখানে 12 বছর আসি, আমার কিছু ভক্ত এখানে তৈরি হয়েছে। পরে সবাই মিলে ধরব বুঝছি আমনে 2 নম্বরই করছি। সিদ্দিক ভাইরে পিটার থেকে বাঁচাইবার জন্য আমি আসি। আচ্ছা যা হোক, যা হয়েছে হয়েছে, এখন আপনারা গতকালকেরটা ভুলা যান, আজকে আপনারা খুশি না বেজার? কে কে খুশি আতুরে দেখেন তো। এখন প্রথম কথা হইল, আপনি যতক্ষণ আলোচনা করব আপনারা কি উঠা বসা করবেন না নিরিবিলি বসে থাকবেন? বুঝবাজ করে কথা কই, উঠা বসা করলে আমি আলোচনা সেরে দিব। বসে থাকবেন কে কে, হাত উঠে দেখান তো। হাত উঠে নেই তো, সবাই দোনো হাত উঠাবেন, দোনো হাত একদম চাদুরের থেকে বাহির গুলা সোজা উপর দিকে উঠান, দোনো হাত। এরপর দোনো হাত লারান, সুন্দর করে লারান কথা কয়। আর যদি সাহস থাকে একবারই আল্লাহু আকবর বলে দাঁড়াইয়া যান সবাই একসাথে, একসাথে সবাই দাঁড়াবেন একসাথে, একটা লোক বসে থাকবেন ওরে পিডা মোহামি ধরে আল্লাহু আকবর বলে দাঁড়াইয়া যান সবাই দাঁড়াইছেন, এবারে সুবহানাল্লাহ বলে বসে যান, ফুল বসেন ফুল, এই তুই দাঁড়ালি কি লিখলি, আবার আল্লাহু আকবর বলে দাঁড়াইয়া যান সবাই সবাই সবাই, ইনশাল্লাহ প্যারালাইসিস থাকবে না। এ তুই বসে লিখলি, আবার সুবহানাল্লাহ বলে বসে যান, আর একবার এই ডিউটি শেষ, বসে যান বসে যান বসে যান, আবার লাভ দিয়ে আল্লাহু আকবর বলে দাঁড়ায় যান চিৎকার দিয়ে, আগের তুলনায় জোরে সুবহানাল্লাহ বলে বসে যান। আর বলুন না, ব্যায়াম হয়েছে না, এখন কষ্ট হয়েছে না, ভালো লাগতে আছে, এ ভালো লাগাইবার জন্যই এই কষ্টটা আমি করছি না, আমি আমল করলে তো আর মাকে শুনে দেবে না। আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হলো একটা মানুষের দুনিয়াবি শান্তি এবং আখেরাতের মুক্তি এটার জন্য কি কি কাজ করণীয়। দুনিয়াতে আপনি খুব মজা পাবেন, জিন্দগিতে বরকত আসবে, পবিত্র জিন্দগি আপনার অর্জন হবে, আপনার জিন্দগির উপর আপনি খুব এবেটাই এটা কে রে ক্রিটার বসাস না কারপর তারা না না, আপনি এরকম বললে তো আমি ওয়াজ করুন না, আমার ওয়াজের এমনি 7 মিনিট গেছে, আমার অন ওয়াজ করা লাগে না, মাগরিবের উপরে যেটা ওয়াজ করছে এটা আমার ছেলে, নাম দিয়েছেন পোস্টারে আপনারা উপরে, 2 নম্বরে জায়গা পান না না, এরকম 2-100 ছেলে আমার ময়দানে ওয়াজ করে আলহামদুলিল্লাহ, 2-100 ছেলে যাদেরকে আপনারা খুব বড় হুজুর কন, এরকম 2-100 ছেলে ময়দানে আল্লাহর দয়ায় বয়ান করে। আমি যেমন হযরত নাজম শাহ হুজুরের ছেলে, আমারও তো কিছু ছেলে আছে, আরে বাবা আমি 31 বছর মেহনত করতেছি আমার কিছু ছেলে আছে না, আছে আল্লাহ।
উঠা বসা করবেন না, মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ উপকার হবে। যাওয়ার টাইমে একটা প্যাকেজ আপনি বাড়িতে নিতে পারেন, কথা বুঝেন না? আপনি যাওয়ার টাইমে যদি মনোযোগ দিয়ে শুনেন আর তালেবুল ইলম থেকে যদি নোট করেন, কাগজে নোট না করতে পারলে দিলের ভিতরে নোট করবেন, যাওয়ার টাইমে একটা সুন্দর প্যাকেজ আপনি নিতে পারবেন। মজার জিন্দিগি, শান্তিময় জিন্দিগি, আরামের জিন্দিগি, ইজ্জতের জিন্দিগি, এটার জন্য কয় টাকা জরুরি? জান্নাতি জিন্দিগি, এটার জন্য কয় টাকা জরুরি? এটা হলো আজকের আলোচ্য বিষয়। কথা কয় শুনবেন নি আপনারা? আমাদের জিন্দিগিটা খুব আরামদায়ক হোক, মজাদার হোক, বরকতি হোক, পবিত্র জিন্দিগি হোক, এটা কি আমরা চাই না? কে কে চাই হাত উঠে দেখান। অনেকে কিন্তু জিন্দিগির মজা পায় না, কথা কয় না, শান্তি পায় না, বলে স্বাদ পাইলাম না। অনেকে খানার মধ্যেও স্বাদ পায় না, কথা বলে না, কি পায় না? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, জিন্দিগির প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড যখন অতিবাহিত হয় মজা পাই, স্বাদ পাই। এই স্বাদ আর মজাটা আমি আপনাদের কাছে ভাইরাল করতে চাইতে আছি, ভাইরাল ভাইরাল, কথা কয় কি করতে চাইতে আছি? সর্ব চারটা কাজ যদি আমরা কেউ করি, ইনশাআল্লাহ আমি জিন্দিগি আমরা জিন্দিগির মজা পাবো। কয়টা কাজ বলেন না, কয়টা কাজ? আপনি কি খেয়াল করছেন? কথা খুব গুছালো হবে ইনশাআল্লাহ। চারটা কাজ যদি আমরা করতে পারি, আমরা জিন্দিগির মজা পাবো, স্বাদ পাবো, জিন্দিগিতে বরকত পাবো, জিন্দিগিটা পবিত্র হবে, পবিত্র। আমাদের অনেকের জিন্দিগি পবিত্র না, গুড় সুদে ভরা, এটা পবিত্র জিন্দিগি না অপবিত্র জিন্দিগি? বলেন না, অপবিত্র জিন্দিগি, স্বাদ পায় না। সরে চুরি করে, চুরি করে অনেক মাল ইনকাম করে, কিন্তু আসলে কি স্বাদ পায়নি? সব সময় টেনশন, না জানি কোন সময় ধরা খাই। আরে কথা কয় না, সব সময় টেনশন, না জানি ধরা খাই। সুরের বাড়িতে বিল্ডিং উঠে না, এটা একটা কথা আছে। আমরা বলবেন যে অনেকের তো বিল্ডিং উঠে, এর যে বিল্ডিং এর স্বাদ পায় না। একটা মানুষ কুয়ের ঘরে থেকে যে মজা পায়, সরে বিল্ডিং থেকে মজা পায় না, কথা কয় না? একটা মানুষ হারাম খায়, সে জিন্দিগির মজা পায় না। আর যা হয় একটা মানুষ হালাল খায়, সে জিন্দিগির মজা পায়। জিন্দিগির মজা আর স্বাদ পাওয়ার জন্য এক নম্বর শর্ত কাজ, এলেম অনুযায়ী আমল করা। বলেন বলেন না, জানা অনুযায়ী মানা, জানা অনুযায়ী। আমরা এখানে যারা বসছি সবাই কিছু না কিছু জানি, কি জানি না? আরে কথা কয় না, জানি, সবাই জানে, হয়তো ওলামায়ে কেরাম দিনই লাইনে বেশি জানে, কিন্তু সাধারণ পাবলিকও যে একদম জানে না বিষয়টা এরকম না। ঘুষ খাওয়া হারাম, জানে কি জানে না? সমস্যা কি? মানে না। সুদ খাওয়া হারাম, জানে কি জানে না? সমস্যা কি? মিথ্যা কথা বলা হারাম, জানে কি জানে না? সমস্যা কি? নামাজ পড়া ফরজ, জানে কি জানে না? সমস্যা কি? আর উদাহরণ দিতে হবে নাইলে এইটাই তো বলতে থাকবো আমি, তো আর শেষ হবে। আল্লাহ, এই জন্য আমরা প্রথম কাজ করব,
যা আমি জানি তা আমি বলেন না। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবে হাবার কে জিজ্ঞেস করছেন, মান আরবাবুল ইলম, জানে কে, কাকে আমরা বলবো জানতা, কাকে বলবো এই লোকটা আলেম জানে। হযরত কাবে হাবার বলছেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুন, যে জানা অনুযায়ী মানে মানে সে হলো জানতা, যে জানে মানে না সে জানতা না। কথা কয় না ঠিক আছে নি কথাটা? আমরা জানি মানি না, এটা আমাদের সমস্যা। যেমন আবু জাহাল জানতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ পয়গম্বর, আল্লাহর হাবিব মাহবুব পয়গম্বর, এটা আবু জাহাল জানতো না ভাই? আপনারা শুনছেন না? একদম এই কিছুক্ষণ পরে বদরের যুদ্ধ লাগবে, বদরের যুদ্ধ ইসলামী ইতিহাসের প্রথম গুরুত্বপূর্ণ যুদ্ধ, গজওয়ায়ে বদর। আবু জাহালের এক কর্মী ক্যাডার আবু জাহালকে জিজ্ঞেস করলো, লিডার কিছুক্ষণ পরে তো যুদ্ধ হবে, শুরু হবে, মরি কি বাঁচি জানি না, এই শেষ মুহূর্তে আপনার সাক্ষাৎকার নিতেছি আমি, একটু বলেন তো মোহাম্মদ সম্পর্কে আপনার কি খেয়াল? আবু জাহাল উত্তর দিছে তখন, এরে আবু জাহাল জীবন মোহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ, কোন বলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে মিথ্যা কথা বলছেন? মাশাআল্লাহ, জীবনে মিথ্যা কথা বলে নাই, যেই কারণে আমরা সবাই উপহার দিতেছি আলামিন। তাহলে মোহাম্মদ যে নবুয়তের দাবি করছে এটা তো সে মিথ্যুক নয়, সে সত্যবাদ। এটা আবু জাহালের মুখ দিয়ে বেরিয়েছে। একটা মানুষের বড় গুরুত্বপূর্ণ বিষয় সে মিথ্যা কথা বলবে? আমাদের মুরব্বীরা মিথ্যা কথা বলতেন না, একান্ত প্রয়োজনে যদি সত্য কথা বললে সমস্যা হবে, তো কথাটা এভাবে বলতেন শ্রোতা বুঝতো এটা সত্য কথা, এটা মূল কথা। এটাকে আমাদের পরিভাষায় তাওরিয়া বলে, তাওরিয়া তাওরিয়া বলে, বুঝাইলে বুঝবেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে হিজরত করতেছেন, করতেছেন না কথা কয়? এখন উল্টা দিক থেকে একজন আসতেছে, আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলো, মান হাদার রাজুল, তোমার সাথে এই লোকটা কে? ভাই স্যার বলে কোন দরকার না থাকলে সরাই ভালো, স্যার খালি থাকা ভালো না। মান হাদার রাজুল, এই লোকটা কে? খেয়াল করেন, এখন যদি আবু বকর সিদ্দিক বলেন এই লোকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কথাটা ভাইরাল হয়ে যাবে, মক্কাওয়ালারা দৌড়াইয়া ধরে ফেলবে, ক্ষতি হয়ে যাবে। এখন আবু বকর সিদ্দিক কি বলছেন বড় মজার কথা, এগুলো আপনারা শিখবেন। আবু বকর সিদ্দিক বলছেন, হাদা রাজুলুন ইয়াহদিনিস সাবিল, এটা এমন এটা একটা লোক, উনি আমাকে রাস্তা দেখান। শুনতেছেন নি আপনারা? খুব মনোযোগ দিয়ে শুনবেন, এটা হাউকা ওয়াজ না, আপনার হাউকা ওয়াজ না, এটা আপনার মাথায় ঢুকাবেন। হাজার রাজুলুন ইয়াহদিনিস সাবিল, এই লোকটা আমাকে রাস্তা দেখায়। এখন ও কাফের মনে করছে আবু বকর রাস্তা চিনে না, রাস্তা দেখায়, কিন্তু আবু বকর উদ্দেশ্য হলো এই লোকটা আমাকে বেহেশতের রাস্তা দেখায়। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ, এখন কি সত্য কথা বলছেন না বাস্তব কথা বলছেন? বুঝেন নেই? তাইলে আমাদের মুরব্বীরা মিথ্যা কথা বলতেন? রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ইংরেজের আদালতে মামলা হয়েছে, ওনার কাছে অস্ত্র আছে, কি আছে বলেন না? তার অবস্থাটা কি? অস্ত্র মামলা, ইংরেজ জজ জিজ্ঞেস করেন, মাওলানা আপকে পাস হাতিয়ার হ্যায়, মাওলানা আপনার কাছে কি অস্ত্র আছে?
যদি বলে হ্যাঁ আছে সাথে সাথে মামলা আর দি একবার শুনে নিন পরে ফাঁসি আর যদি বলে নেই হ্যাঁ তা তো মিথ্যা হবে এই জন্য হযরত গঙ্গুহী পকেটের থেকে তসবিহ বাহির করে দেখাইছেন ইয়ে মেরা হাতিয়ার হ্যায় আরে মিয়া চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ ইয়ে মেরা হাতিয়ার নেই আরে এটা হাতিয়ার না আল্লাহ 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 এটা কি পরিমাণ হাতিয়ার খুব খেয়াল করেন কাসিম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি মিরঠে গেছেন ভারতের মিরঠে হযরত আল্লামা বদরে আলম মিরঠি আশিকে ইলাহি বুলন্দ শহরি আশিকে ইলাহি মিরঠি এই মিরঠে গেছেন কাসিম নানুতুবি ওইখানে বয়ান হবে বয়ান এরকম বয়ান হয় না শিয়ারা সাজ্জন তাদের মুলবি যাদেরকে এরা মুজতাহিদ বলে এরকম সাজ্জনকে ঠিক করছে 10টা করে 40টা প্রশ্ন ঠিক করে দিছে 4 দশম 40 উদ্দেশ্য হলো কাসিম নানুতুবির বয়ানের ভিতরে এরা হাউকা লাগাই দিবে মাশাআল্লাহ হযরত কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান এই ধাঁচে শুরু করছেন এদের 40টা প্রশ্নের উত্তর হয়ে গেছে এরা আর প্রশ্ন করার সুযোগে পায়নি কথা বুঝেন নাই আপনার তারা এইজন্য বিগড়াইয়া গেছে যে কাসিমকে আমরা বিরক্ত করতে পারলাম না এইজন্য তারা বিরক্ত করার জন্য লজ্জা দেওয়ার জন্য পরবর্তী একটা পদক্ষেপ নিছে কি পদক্ষেপ একটা যুবককে কৃত্রিম মুর্দা সাজাইয়া খাটে শোয়াইয়া উপরে চাদর দিয়া কাসিম নানুতুবির কাছে আনছে আয়না কয় হুজুর আমাদের লোকটা মারা গেছে হুজুর একটু জানাজা পড়াই দিলে ভালো হবে কথা কয় ওইদিকে যুবককে বলে রাখছে জানাজা যখন শুরু হবে তো তুমি লাভ দিয়ে উঠে দৌড় মারবে তাহলে কাসিম শরম পাবে কি পাবে বলেন না আহ বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া বিনি আন্দার খুদ উলুমে আম্বিয়া বে কিতাব বে মুঈদ ও সিতা আল্লাহ আল্লাহর বান্দাকে পাকে পাকে কিতাব ব্যতীত উস্তাদ ব্যতীত জ্ঞান দিয়া দেন ইলম দিয়া দেন এটাকে ইলমে লাদুন্নি বলে ইলমে লাদুন্নি লাদুন্নি মানে আমার পক্ষ থেকে কার পক্ষ থেকে এটাকে ইলমে লাদুন্নি বলে লাদুনি না লাদুন্নি কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে পারছেন এরা আমাকে শরম দেওয়ার জন্য একটা প্রসেস গ্রহণ করেছে এই জন্য কাসিম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন ভাই তোমরা শিয়া আমরা সুন্নি শিয়াদের জানাজা শিয়ারা পড়াবে সুন্নিদের জানাজা সুন্নিরা পড়াবে তোমাকে হুজুর দিয়ে তোমরা জানাজা পড়াও এরা এসে কয় হুজুর শিয়া সুন্নি নেই আমরা আল্লাহওয়ালা মানুষ বুজুর্গ মানুষ বুজুর্গ সবার বুজুর্গ যেমন আহমদ শফি বুজুর্গ আওয়ামী লীগেরও বুজুর্গ কথা কয় বিএনপির বুজুর্গ জাতীয় পার্টির বুজুর্গ জামাতের বুজুর্গ আহমদ শফি ওরও কথা কয় না কেন উজানির হযরত বুজুর্গ সব দলের বুজুর্গ কথা কয় না ঠিক আছে নি কথা নি নানকুরের পিসা বুজুর্গ সব দলের বুজুর্গ শর্মনায়ের মরহুম পিসা বুজুর্গ সব দলের বুজুর্গ এখন শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবু নগরী বুজুর্গ সব দলের বুজুর্গ কথা কয় না কেন কহ হুজুর আমরা বুজুর্গ আমরা নামাজটা পড়াই দিই
তো কাসেম নানুতবীর তো খবর হয়ে গেছে অতিভক্তি সুরের লক্ষণ কথা কয় ঠিক অতিভক্তি এবারে কাসেম নানুতবীর রাহমাতুল্লাহ আলাইহি বললেন কাতার সোজা করুন প্রচন্ড বিকট আওয়াজে বললেন কাতার সোজা করুন প্রচন্ড কাতার সোজা করুন শেখ মুজিবের আওয়াজে বঙ্গবন্ধুর আওয়াজে কাতার সোজা করুন জানো বাজে মারব পানিতে মারব কথা কয় না এটা দিয়ে বাংলাদেশ স্বাধীন আওয়াজ বড় সাংঘাতিক কথা আওয়াজ বড় কি সাংঘাতিক আওয়াজের একটা ওয়েট আছে আওয়াজের একটা হিট আছে একটা ওয়েট আছে আওয়াজ এজন্য খতিব যারা হয় চিকন আওয়াজ জলারা খেতাবতের মধ্যে বয়ানের মধ্যে সুবিধা করতে পারে না এটা আল্লাহই দিয়ে দেন কে কি কাম করে খাইব কাতার সোজা করুন কাতার সোজা হয়ে গেল আমি বলছি ইয়ে মেরা হাতিয়ার হে আল্লাহ ইয়ে মেরা হাতিয়ার হে রশিদ আহমদ স্মরণ নেই রশিদ আহমদ গঙ্গুহি বলছে ইয়ে মেরা হাতিয়ার হে আল্লাহ মেরা হাতিয়ার হে ইল্লাল্লাহ ইয়ে মেরা হাতিয়ার হে তকবীর বলছেন আল্লাহু আকবার এত উড়ে না কে লাশ পিছন থেকে কাশি দেয় মুখে তো বলতে পারে না কি উড়ুস না কে মগর পিছন থেকে কাশি দেয় এই বুঝতেছেন না আপনারা হ্যাঁ এক তকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়া কাসেম নানুতবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ও ভাই কাশি দিয়ে লাভ নাই কাশি দিয়ে লাভ নাই দেখোস না তোরা আমি যে বিকট শব্দে তাকবীর বলছি আল্লাহু আকবার বলছি ইয়ে মেরা হাতিয়ার হে আল্লাহু আকবারের তাকবীর দিয়া প্রথমে আমি তারে মারছি তারপরে জানাজা পড়াইছি ও ইসলামের দুশমনেরা ও মুসবেইমানেরা ও নাস্তিকেরা ও আজ নসিহত করতে দিবি না খবরদার কাসেম নানুতবীর রুহানি সন্তানরা জীবিত আছে এক একজনের নামে আল্লাহু আকবার বলবো আর ঘুমের মধ্যে মইরা থাকবে কুত্তার লেজ 12 বছর সুঙ্গের পিঠে ঢুকে দেখলো যে বেকায় বেকায় এই মাঠে 11 বছর আমি এটা শিখেছি কোরআন সুন্নার আলো অন্তরে জালো কোরআন সুন্নার আলো দিলে দিলে জালো এটা এই আজকে বাতি ব্যতীত 11 বছর এটা আমি শিখেছি ঘুরে ঘরে ঘরে জাল ফকির নির্বলারা বুঝি অনসুজ হইলি না তা আবার স্লোগান দো কোরআন সুন্নার আলো কই জালবো চলুন দে অন্তরে যা আলো হ্যাঁ ওইবার গড়ে গড়ে তো জলে জলে না কোথায় এই কথা কয় না কোরআন সুন্নাহর আলো তো জলে ঘরে ঘরে জলে কোথায় জলে না এটার প্রমাণ হইলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোরআন শরীফ পড়ে কি পড়ে না আল্লাহর রহমতে তাহাজ্জুদ পড়ে এক ব্যাগ কল নেতা কি কয় জানেন নেই কি পরিমাণ ব্যাগ কল নেতা কি কয় জানেন নেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করতে গিয়ে কয় প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ সারা দিনের নামাজ একসাথে ফজর টাইম হয়ে গেল কোন আমনে
এগুলো বলে কথা। তাইলে ঘরে ঘরে জালো না অন্তরে জালো? তাইলে হযরত গঙ্গুই যে বলছেন এ মেয়েরা হাতিয়ার আয়, ঠিক আছে না নাই? এই জন্য এরা আল্লাহু আকবার নারায়ণ তাকবীর দীন ইসলাম জিন্দাবাদ এই সমস্ত স্লোগানে নাস্তিকরা ভয় পায়। কারণ আছে, আল্লাহর নাম যখন বিকট আওয়াজে উচ্চারিত হয় কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যায়। এই জন্য স্লোগান মারবেন স্লোগান। আর আপনারা করেন কি? শেখ শেখ হাসিনা লাও 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 সালাম, কেউ ভয় পায় না। খালেদা জিয়া জিয়া খালেদা, কেউ ভয় পায় না। আর যখন মৌলভীরা শুরু করে নারায়ে তাকবীর, ওরে কথা কয় না নারায়ে তাকবীর, তখন ভয় শুরু হয়ে যায়। কথা কয় না কেন? কথা কি বুঝতেছেন আপনি? এ মেয়েরা মিথ্যা বলছেন না সত্য বলছেন? এটা তো আল্লাহ একবারটা শুনিলাম, এবার ইল্লাল্লাহটা শুনি। কিসের কি? মরক্কের এক বুজুর্গ বাইতুল্লাহ শরীফের ভিতরে হারামের ভিতরে রাত্রে আড়াইটা তিনটা বাজে ঢুকছেন, জোয়ান বুজুর্গ, ওনার ফিস সাহেব একটু বুড়া। এখন উনি আইসা যখন দেখলো হারাম শরীফের ভিতরে অনেকে যে শুয়েছে, কাপড় হাঁটুর উপর উঠতে আরো অনেক উপর উঠতে গেছে, অর্থাৎ হজের সফর তো প্রায় সবাই এহরামের কাপড় পরা ছিলানো বিহীন। তা আমরা মিনার প্রান্তরে যখন তাবুর মধ্যে, বিশেষ করে বুড়া মানুষগুলো যখন শুইত, তো এদের সাঁটার খুলে যেত। সাঁটা কি কর না? আরে কথা কয় না, কথা বুঝছেননি আপনারা? কারণ পায়জামা পরা নিষেধ, লুঙ্গি পরা নিষেধ, ছিলানো লুঙ্গি পরা নিষেধ। আসিলা না কাপড় পরা পড়ছে বুড়া মানুষ, তাল নাই সাঁটার ফিলে যায়। এখন এই বাইতুল্লার ভিতরে এরা শুয়ে রয়েছে অনেকে সাঁটার ফলে অবস্থা, জোয়ান বুজুর্গ, জজবা বেশি, সহনশীলতা কম, দেইখা তার লাগে বিরক্ত, কিরে তোরা আল্লাহর করে শুনি সাঁটার ফিলে শুনি। এখন শুরু করছে, শুনেন কি কয়? বলেন এভাবে যখন জিকির শুরু করছে, এই দুই চার পাঁচ দশ বিশ বারের পরে সবাই যে যে এইদিকে সুযোগ পেয়েছে দৌড় আরম্ভ করছে। কি শুরু করছে? যে যে এইদিকে সুযোগ পেয়েছে দৌড় আরম্ভ করছে। অর্থটা কি? অর্থ কানে শুনেলাম, যখন আল্লাহর বান্দা যজবের হালতে ইল্লাল্লাহর হাতিয়ার ব্যবহার করা আরম্ভ করছে, ইল্লাল্লাহ বলেন। আরে বেটা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আসমানের থেকে ফেরেশতারা আইসা যাকে যেখানে পাইছে পিডা আরম্ভ করছে। আল্লাহু আকবার কর, আসমানের থেকে ফেরেশ তারা আইসা যাকে যেখানে পারছে বিড়া আরম্ভ করছে। এবারে ওই বুয়া সাহেব বলে, কিরে বেটা তুই কি আল্লাহর বান্দাদের মাইর খাওয়াই কি মারিয়া পেলাবি নি? ক দেখছেন না হুজুর সাটার ফিলে শুয়ে রয়েছে, আগে এদেরকে বলেন সাটার লাগাই দো, আমার জিকির বন্ধ হয়ে যাবে। তো আমাদেরকে এখনো চিনো নাই, কাসেম নানদুর রুহানি সন্তানদেরকে চিনো নাই, হযরত গঙ্গুহির রুহানি সন্তানদেরকে চিনো নাই, মরক্কোর বুড়া বুজুর্গর জওয়ান বুজুর্গদেরকে চিনো নাই। বেশ কম করবা, ইল্লাল্লাহর জিকির শুরু হবে, ফেরেশতারা ফাসার মধ্যে বিড়া আরম্ভ করবে। আপনি কি আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতে আছেন আতুরে দেন তো। কি আল্লাহ, আমাদের বুজুর্গরা মিথ্যা কথা বলতে সিস্টেম করে কথা বলতে, আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা মিথ্যা বলে বলেন,
আমাকে তো জিজ্ঞেস করে সহজে মুখ দিয়ে মিথ্যা বাইর হবে সিস্টেম করে বলবো ইনশাআল্লাহ সারা জিন্দেগি বলবো মিথ্যা হবে না হ্যাঁ এটা কোরআনের বরকত কোরআন মানুষকে মেধাবী বানায় মেধাবী ইসলামে জ্ঞান কোরআনের জ্ঞান মানুষকে মেধাবী বানায় কাসেম নানুতুবি রহমাতুল্লাহি এর বিরুদ্ধে হুলিয়া ওয়ারেন জারি ইংরেজ প্রশাসকের প্রশাসনের পক্ষ থেকে কেউ একজন খবর দিছে আপনারা কোনো বিরক্ত দিয়েছেন আসলে আমার ওয়াজ এখনো শুরু হয়নি আমি যে কথাগুলো বলতে চাইতেছি এখনো শুরু এগুলো হলো এমনি সয়েল টেস্ট আল্লাহু আকবার দোস্ত আবার অনেক রাত রয়েছে না অনেক রাত রয়েছে এটা তো সমস্যা আর দেয়ও আমারে অনেক পরে আমি কইছিলাম 10টা বাজে দিবেন আমি কিন্তু মন খুলে বয়ান করি এই রুকুমে কালকে মন ভালো ছিল এরাও জামিলা করে নাই ঢাকা মধুবাগ মাঠে অর্থাৎ গতকাল ছিল দ্বিতীয় দিন ওইখানে মাগরিবের বলেন মানে জুনাইদ আল হাবিব বয়ান করছে আর আমি করছি আখেরি বয়ান ওরা আমারে 10টায় দিছে আমি 12:15টায় শেষ করছি অর্থাৎ 2 ঘন্টা 12 মিনিট কয় সেকেন্ড বয়ান হয়েছে কিন্তু আপনারা আমারে দিছেন হইলে ধরেন 11:15 তা আমি কেমনে ওয়াজ করব স্যার কাসেম নানুতুবি রহমাতুল্লাহ এর বিরুদ্ধে ওয়ারেন্ট এখন কেউ একজন খবর দিছে এই আসামিটা দারুম দেওবন্দের পাশে একটা মসজিদ আছে সাত্তা মসজিদ কয় যে উনি সাত্তা মসজিদে আছেন এখন গেলেই পাইবা ঠিকই সিআইডির লোক এখানে চলে আসছে আয়েশা ওনাকে জিজ্ঞেস করে জানলাম মাওলানা কাসেম কোথায় মাওলানা কাসেম কোথায় হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করতেছে মাওলানা কাসেম কোথায় এখন আপনি হলে কি করতেন বলেন হালকু মানে আপনি সকুলটা নিতে বুঝে পালাইতে চান নেই কথা কয় না কথা এরকম না আপনার সকুলটা নিতেই সিআইডি বুঝে ফেলতে চান আপনি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি শান্ত শিষ্টভাবে উত্তর দিলেন উত্তর দেওয়ার আগে দুই সের কদম পিছনে সরে গেলেন দেখছেন নি ব্রেন কত উপস্থিত দুই সের কদম পিছনে সরে গিয়ে বললেন আরে ভাই আবি আবি তো ইয়া থা আরে এখনই তো এখানে ছিল কথা কয় দুই সের কদম পিছনে সরে বলছেন আবি আবি তো ইয়া থা কিছুক্ষণ আগেই তো এখানে ছিল এখন আর বলে না কই জানি গেছে আমি জানি না কারণ এটা বলতেই তো মিথ্যা বললেই তো মিথ্যা হবে এজন্য যদ্দুর বললে মিথ্যা হবে না এদ্দুর বললেন আবি আবি তো ইয়া থা আরে কিছুক্ষণ আগেই তো এখানে ছিল এরা মনে করছে এখন ছিল কই জানি গেছে গো কথা কয় না আপনি মৌলবি চিনেন নি মিয়া মৌলবি চিনেন নি দেখছেন নি মূল সময়ে কেমনে নিজেকে সেভ করে বলছেন আবি আবি তো ইয়া থা কিছুক্ষণ আগেই তো এখানে ছিল এরা কয় কইরে ছিল তো এখন নাই তো জায়গা কথা কয় না কেন আপনারা আমার কথা বুঝেন নাই কি বুঝলেন ইলমি কে না মাখুজ যে মেশকাত নবুবি ইলমি কে না মাখুজ যে মেশকাত নবুবি والله কে সাইরা বিয়া জাতিস নাই লব্বি والله কে সাইরা বিয়া জাতিস নাই লব্বি নিজেদেরকে খুব চালাক মনে করেন না যা হোক প্রথম কথা হলো মিথ্যা কথা বলা যাবে জানা অনুযায়ী মানা জানা অনুযায়ী আমরা জানি মিথ্যা কথা বলা হারাম কবিরা গুনাহ কিন্তু আমরা বলি মিথ্যা কথা বলবো আরে কথা কয় না কেন বাহ্যিকভাবে মনে হবে মিথ্যা কথা বললে আপনি সুবিধা করতেছেন কিন্তু এটার পরিণতিটা ভালো না আমি আপনাদেরকে এই বিষয়ে দুই একটা ঘটনা শোনাবো শুনবেন নি আপনারা কে কে শুনবেন হাত উঠে দেখান যেহেতু বয়ান শেষ মুহূর্ত শেষের দিকে আপনাদেরকে জিজ্ঞেস করে করে বয়ান করুম যতক্ষণ আপনাদের ভালো লাগে ততক্ষণ আমি বলুম আর আপনাদের ভালো লাগবে না আমি শেষ বলবো না
হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি এই উম্মতের বড় জালিম ছিল অত্যাচারী, সে রাজনৈতিক প্রতিহিংসা বশত 120,000 মুসলমানকে হত্যা করছে। কত আমাদের দেশে রাজনৈতিক প্রতিহিংসা বশত আছে না ভাই? আরে কথা কয় না কেন, মামলা ঠুয়ে দে মামলা, আর দুই সেটা তারিখ ঘুরাইয়া ফাঁসির রায় দিয়ে দেয়, কথা কয় না কেন? এরম হয় কি হয় না? হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি 120,000 মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করেছে। এক বাপের দুই ছেলে, এই দুই ছেলের ব্যাপারে হাজ্জাজের ভিতর জিদ ঢুকছে, এগুলাকে পাইলে হত্যা করবে, যেই কারণে এই দুই ছেলে আত্মগোপনে গেছে। এখন আর হাজ্জাজ তার পুলিশ বাহিনী পায় না, উপদেষ্টার সাথে পরামর্শ করেছে এই দুইজনকে ধরার বুদ্ধি কি, কথা কয় আমার কথা বুঝেন না? সরকার ইচ্ছা করলে তো অনেক কিছু করতে পারে, পারে না ভাই? মাশাআল্লাহ সবকিছু তো হেদের কাছে, পুলিশ হেদের কাছে, আর্মি হেদের কাছে, বিডিআর হেদের কাছে, নৌবাহিনী হেদের কাছে, র‍্যাব ওদের কাছে, আবার নিজস্ব ক্যাডার ওদের কাছে, মাল আর সম্পদ এদের কাছে, আমার কাছে কি কসুটে আছে? কোন আমাদের কাছে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। দোস্ত আবাদ, হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফি ওনার উপদেষ্টার সাথে পরামর্শ করলেন এই দুইজনকে ধরার উপায় কি, উপদেষ্টা পরামর্শ দিল এই দুই ছেলের আব্বাকে জিজ্ঞেস করেন, ছেলেগুলো কই আছে বলে দিবে, দেখছেন না? হাজ্জাজ জিজ্ঞেস করলেন, বাপে তো জানে আমি দুই ছেলের উপরে ক্ষুব্ধ, ধরলেই হত্যা করব, তারপরেও কি সত্য কথা বলবে? উপদেষ্টা বললেন, না না না, ওনার ব্যাপারে আমি জানি উনি মিথ্যা কথা বলেন না, তাহলে ওনার ছেলেদের ব্যাপারে যদি উনি জানে থাকেন তাহলে বলে দিবে, দেখছেন নি? এবার আর আপনারা সাইরানার লেগে মিথ্যা কথা কয়, আডানার লেগে মিথ্যা কথা বলে, বিশেষ করে দোকানদারের এখানে মাল মুলাইলে তো দোকানদার কাস্টমারকে বলে, ভাই এই দামে তো কিনতে মহারি ন, ওর কথা কয় বলেনি, এই দামে তো কিনতেও পারিনি বলে বলেছি। এখন কাস্টমারে কি বলে, থাক আপনি যখন কিনতে পারেন না তো আমি যাই গিয়া, 10 হাত দূরে যাওয়ার পরে কয় এদিকে আইন, আরো কিছু দেন, নিয়ে যান মালটা নিয়ে যান, আপনারা আমার দিতে মনে চাইছে, নিয়ে যান, কথা কয় না? হে বলছে না, আসাইলে নাও দিব না, দিলে দেন তো দিয়ে দেয়, এত না করলে কিনতেও পারে না। তো বলেন এই কথাটা কি সত্য বলছে না মিথ্যা বলছে? এরে ভাই কথা বলিস রে ভাই, সত্য বললো না মিথ্যা বললো, দেখছেন না? একই অবস্থা কাস্টমার, কাস্টমারের সাথে কাছে যখন দোকানদারে মালের দাম চায়, কাস্টমারে বললে মিয়া তুমি এত চাইলা, ফাঁসের দোকানে এটা তো আরো 100 টাকা কম, দোকানদারে বলে যদি এরকম কম হয় তাহলে আমি 30 ডজন কিনবো, আমার কিনে দাও, তখন কাস্টমারে বলে আচ্ছা এটা বাদ দেন কত হইলে দিবেন, কিরে হইনির হলো, তুই যদি 100 টাকা কম হতো হিন্তু না নিবি, দেখছো কথা কয় না কেন? একদিকে কাস্টমার মৃত্যুক, একদিকে দোকানদার মৃত্যুক, চলছে মিথ্যার উপরে ঠিক না বেটে? একদিকে দোকানদার মৃত্যুক, একদিকে কাস্টমার মৃত্যুক, চলছে মিথ্যার উপরে, একদিকে প্রার্থী মৃত্যুক, আরেকদিকে ভোটার মৃত্যুক, আরে আরে কথা কয় না, একদিকে একদিকে প্রার্থী মৃত্যুক, আরেকদিকে ভোটার মৃত্যুক, কাস্টিং কি বলা হয়, প্রার্থী বলে এই করবো সেই করবো ওই করবো সেই করবো, আসলে কসু করে না, মায়কাতে মে একদিন নেক রান্দে জিরক নে কাহা, মায়কাতে মে একদিন নেক রান্দে জিরক নে কাহা, হ্যায় হামারে শহর কা ওয়ালি গদায়ে বেহায়া, তাজ পহনায়া কিসকি বেগুলাহি নে উসে,
ताज बनाया है उसकी बेगुलाही ने उसे, किसकी उरियानी ने बख्शी है उसे जर्री कवा, उसके आबे लालगों की खून देहकों से कशी दो, तेरे मेरे खून की मिट्टी है, तेरे मेरे खेत की मिट्टी है उसकी कीमिया। अरे मांगने वाला गदा है सदका मंगे या खराज, मांगने वाला गदा है सदका मंगे या खराज, कोई माने या न माने मीर सुल्तान सब गदा। सब फकीर जात है नी ए बिरी दले थकती बिरी टेन तो सरकारी डॉलर आशर साथे साथे पेंशन कथा कहना क्या ক্ষমতার বাইরে থাকতে রিকশায় চড়ত, ক্ষমতা আসার এক বছরের মাথায় দশতলা বিল্ডিং এর মালিক, দেখছো কথা কয় না কেন? ক্ষমতা আসার আগে ভাড়া থাকত, ক্ষমতা আসার পরে এখন নিজের বাড়িতে থেকে আবার ভাড়াও দেয়। ক্ষমতা আসার আগে রিকশায় চলত, ক্ষমতা আসার সাথে সাথে এখন ল্যান্ড ক্রুজার গাড়ি কিনে। तेरे मेरे खेत की मिट्टी है उसकी कीमिया। मैं कदे में एक दिन एक रंद जीरक ने कहा, हाय हमारे शहर का वाली गदाए बेहया। इकबाल बोलें अमगो एमपी अमगो मंत्री निर्लज्ज फकीर, निर्लज्ज फकीर किंतु अन्य फकीरे टाका खाए ना, ফকির কিন্তু অন্য ফকিরের টাকা খায় না। আমাদের দেশের নেতারা বিধবা মহিলার টাকা খায়, আমাদের দেশের নেতারা ভিক্ষুকের টাকা খায়, আমাদের দেশের নেতারা কি বলা হয় যেন অন্ধ মানুষের টাকা খায়। দোস্ত আবাব কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন, কেমনে বুঝাইলে জানি আপনারা বুঝবেন। সরোয়ার্দী উদ্যান জিয়া উদ্যান বলেন আর চন্দ্রিমা উদ্যান বলেন, হাঁটার জন্য ওইখানে গেলাম, ভিক্ষুক একজন একজনকে বলে, আমি যেহেতু একটু রসিক মানুষ ভিক্ষুকদেরকে জিজ্ঞেস করলাম কেরে কি খাবো, ভিক্ষুকরা বলে হুজুর সাদা দেওয়ান লাগে, আপনারা এত কম টাকা দিলে আমরা সাদা করতে দিব। জিজ্ঞেস করলাম কারে সাদা দেওয়ান লাগে, কয় যে নিচ হইতে উপর পর্যন্ত সবার কাছে সাদার বাঘ যায়। কথা কয় না কেন? মাইকাতে মে ওয়াজ বুঝেননি, কে কে বুঝেন হাত তুলে দেখান। কিরতি বুঝুস না, তুই ওয়াজ বুঝুস না। মাইকাতে মে একদিন এক রন্দ জিরক নে কাহা, হায় হামারে শহর কা ওয়ালি গদায়ে বেহায়া। নির্লজ্জ ফকির কথা কয় না, মাফ করবেন কি লেগে জানি কথা এগুলো বাইরে হইতে আছে আমার জানা নাই। মজা লাগে, আল্লাহর দয়া মজা আরো পাইতি যদি দশটা বাজে দিতি, কথা কয় না। এখন তো আমি একদিকে তোমার করে বসাই পেল লাগে, টেনশন করুন লাগে, অপরদিকে ওয়াজ করুন লাগে, অর্থাৎ এক হাতে দৈরে আর হাতে থাপড়াইতে আছে, কথা কয় না কেন? এক হাতে দৈরে আর হাতে থাপড়াইতে আছে। এখন নিজেরা নিজেরা বসে থাকলে আমার আর থাপড়ান লাগে না, বসবেন তো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত কে কে বসে থাকবেন হাত তুলে দেখেন ভাই। অন্তরে জ্বালাইলে সুবিধা হইলো দাড়ি মুখে চলে আসবে, কথা কয় না কেন? অন্তর যখন পরিষ্কার হয়ে যাবে সব কিছু ওকে হয়ে যাবে। এখন হাজ্জাজ উপদেষ্টার পরামর্শ অনুযায়ী ওই দুই ছেলের আব্বারে ডাকাইছে, ডাকাইবার পরে জিজ্ঞেস করছে আপনার ছেলে দুইজন কোথায়? আল্লাহু আকবার, দেখেন বাপে বলতেছে এই মাত্র ঘরে দেখে এসেছি, আপনারা কি আছেন এখানে? এই মাত্র বাসায় দেখে এসেছি, চিন্তা করেন এবার
কি পরিমাণ গুদ্দা, কি পরিমাণ সত্যবাদী, জানে আমার ছেলেদেরকে ধরলে হত্যা করবে, তারপরও তার মুখ দিয়ে মিথ্যা বাইর হয় না, সে সত্যটা বলেই দিছে। ছেলে দুইটাকে ধরে নিয়ে আসছে, ধরে আনার পরে এখন কি হত্যা, এখন কি হত্যা করে, ঠিক না? কিন্তু হাজ্জাজের দিলের মধ্যে রেখা পাত হয়েছে, ভিন্ন একটা জগতে হাজ্জাজ ইবনে ইউসুফ চলে গেছে। হাজ্জাজ মাথা ঝুঁকিয়ে ফেললেন, হাজ্জাজ নিজের মাথাটাকে ঝুঁকিয়ে ফেললেন নিচের দিকে, চিন্তা করতে আছে যে দুই ছেলের বাপ এই মুহূর্তে মিথ্যা কথা বলে না, এই বাপের ছেলেদেরকে হত্যা করা যায় না। আল্লাহু আকবার বলেন, যেই বাপের যেই দুই ছেলের আব্বা এই মুহূর্তে মিথ্যা কথা বলে না, এই দুই ছেলেকে হত্যা করা যায় না। মাথাটা উঠাইয়া হাজ্জাজ ঘোষণা দিয়ে দিলেন, কই যে আপনার সত্য কথার কারণে আপনার ছেলেদেরকে আমি মাফ করে দিলাম, এখন তারা আর বিরোধী দলে থাকবে না, এখন আর তাদের বিরুদ্ধে মামলা হবে না, এখন আর তাদের বিরুদ্ধে হুলিয়া হবে না, এরা হাজ্জাজের বডিগার্ডের দায়িত্ব আদায় করবে। আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউলি, সত্য মানুষকে নাজাত দেয়, মিথ্যা ধ্বংস করে। তুই বাদাম না বুট খাস, এরে মায় দিমু রে মায়, মায় দিগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করো, বন্ধ করে। এটা কোনো হাউকা ওয়াজ না, কথা কয় না, এটা কি হাউকা ওয়াজ? এগুলো বন্ধ করো, চুপচাপ কথা শোনো। আর একটা ঘটনা শুনাই, শুনবেন? কে কে শুনবেন? হাতরে দেখান, তাড়াতাড়ি যতদূর শুনতে চাইবেন ততদূর শুনবেন। আল্লাহ, ভারতের কান্দাহালায়, এই ভারতের কান্দাহালায় একটা জমি নিয়ে বিরোধ। হিন্দু বলে জমিটা আমার, মুসলমানে বলে জমিটা আমার, দলিল কিন্তু কারো কাছে নাই, কথা কয় না, দলিল কিন্তু হিন্দু বলে জমিটা আমার, মুসলমান বলে জমিটা আমার, হিন্দুও চালাক মুসলমানও চালাক। হিন্দু বললো জমি যদি আমি পাই তাহলে আমি মন্দির বানাবো, মুসলমান বললো জমিটা যদি আমি পাই তাহলে মসজিদ বানাবো, যেই কারণে হিন্দুরা সব একদিকে মুসলমানরা সব একদিকে, কথা কয় না, আপনার কথা বুঝেন? যেমন এখন দেখেন না আপনারা এলাকাতে দুইজনের মধ্যে মারামারি হইলে আওয়ামী লীগের বিএনপি হয়ে যায়, কথা কয় না কেন? ব্যক্তিগত বিষয় রাজনৈতিক বিষয় হয়ে যায়, সব আওয়ামী লীগ একদিকে, সব বিএনপি আরেক দিকে, ওইখানে সব হিন্দু একদিকে, সব মুসলমান আরেক দিকে। কথা আল্লাহর দয়া বলতে থাকলে আল্লাহর বলাইলে কথার কি অভাব আছে? হ্যাঁ, কথা যদি আল্লাহর বলান কথার আর কি নাই, আর আল্লাহ যদি না বলান কথা শেষ। সব হিন্দু একদিকে, সব মুসলমান আরেক দিকে। ইংরেজ জ চিন্তা করলো, ইংরেজ জ চিন্তা করলো, আমি যদি মামলার রায়ের মধ্যে একটু ভুল করি এলাকার মধ্যে মারামারি লাগবে, হিন্দু মুসলিম রাইট হবে, শত শত হিন্দু মুসলমান মারা যাবে, অতএব বড় সূক্ষ্মভাবে মামলার রায় দিতে হবে। হিন্দু জ জিজ্ঞেস করলেন, কয় যে এলাকার মধ্যে এরকম কোনো লোক আছে না? বিশেষ করে হিন্দুটাকে জিজ্ঞেস করলো, তোমার জানা মতে এরকম কোনো লোক আছে যে লোকটাকে বিশ্বাস করো আর সাক্ষী বানাইতে পারো, যার সাক্ষীর ভিত্তিতে রায় আর বিচার হবে? হিন্দুটা যেই মুসলমানের নাম প্রস্তাব করলো, সেই মুসলমানটার নাম হলো হযরত মুফতি এলাহি বখশ কান্দলভি রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, হিন্দুয়ে প্রস্তাব দিছে, এই আমাদের এই জমির বিরোধের সাক্ষী হিসেবে আমি নাম প্রস্তাব করতেছি মুফতি এলাহি বখশ কান্দলভি। হিন্দু কার নাম প্রস্তাব করে বলেন না, বলেন না কার? এখন কি মুসলমান ও মুসলমানের নাম প্রস্তাব করার সুযোগ আছে? আপনার শালা এলাকার মধ্যে একটা লোকের কথা বলেন যে লোকটা মিথ্যা কথা বলে না, আপনি কারা করে বিশ্বাস করবেন না? বাকি আমি একটু বলি, এখনো যদি
সারা দুনিয়াতে কোন সত্যবাদী মানুষ থাকে তাহলে আপনি ইনশাআল্লাহ কওমি মাদ্রাসার মধ্যে খোঁজ খবর নিলে ইনশাআল্লাহ কম হইলেও আপনি পাবেন। কথা কয় না কেন? কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এরা মিথ্যা কথা কম বলে। বেহন সরকারি মাদ্রাসা রাগ করবো? বাবা রাগ করিস না, কারণ রাগ করলে আমার কাছে দলিল আছে যে মুরব্বীও মিথ্যা কথা। এই জন্য আমারে তোরা ভুল বুঝিস না, আমি আসল কথাটা কই। আর আসল কথা আমার ফেডে থাকে না, যেটা বলার এটা আমি বলে বলে। মুসলমানরা খুশি এই মামলার সাক্ষী, আমাদের মুসলমানকে বানানো হয়েছে, তাইলে মামলার রায় তো স্বাভাবিকভাবে আমাদের পক্ষে। কথা কয় না। হিন্দুরা বড় অসন্তুষ্ট, তুই বুঝি আর কোন সাক্ষী পেলি না, মুসলমানরা সাক্ষী বানাইলি। ওর কথা কয়। আরে ভাই মজার মজার কথা কিতাবের মধ্যে আছে। মহাত্মা গান্ধীর এক জায়গায় দাওয়াত দিছিল, মহাত্মা গান্ধীর মুসলমানদের এক সিরত মাহফিলে দাওয়াত দিছে, তুমি আসতে পারেন একটা কাগজ পাঠাইছে। কথা কয় না। এই কাগজের মধ্যে উনি লিখে দিছেন যে আমাদের ভারতের মন্ত্রীরা যদি সম্মানের সহিত মন্ত্রিত্ব করতে চায় তাহলে আবু বকর সিদ্দিক আর ওমরকে অনুসরণ করবে। তাহলে মহাত্মা গান্ধীর মতো মানুষ, তার জন্য মডেল তার ধর্মের কাহাকে পাই নাই, সে পাইছে মুসলমানদের ধর্মের মডেল সাইয়েদনা সিদ্দিক আকবর আর ফারুক আজম। সুবহানাল্লাহ। কন না ওয়াজ বুঝতেছেন না আপনারা? ওয়াজ বুঝেন, আল্লাহ আরো বেশি বুঝার তৌফিক দান। যা হোক, সময় মতো মুফতি সাহেবকে ডাকা হইল মামলার পরবর্তী ডেটে। ইদানিং আমি এই ঘটনাটা শুধু ফেলে বলি, কারণ এটা আমারে খুব হিট করছে। আমার যেহেতু হিট করছে, আমিও চাই যে উম্মতের হিট করুক, এই জন্য এটা আমি বলি। আজকে এখানে বলছি, কালকে ওইখানে বলছি, সুযোগ পেলে আরো বলুন। সাধারণত আমি এক ঘটনা বারবার বলি না, এটা হইলো আমার মেজাজ। আর এক ওয়াজ সব জায়গায় করি না, এটা আমার মেজাজ। কিন্তু যেটা আমার কাছে মজা লাগে এটা আমি বারবার বলি, যেন উম্মতের যেন উপকার হয়। আল্লাহু আকবার। দোস্তো, আবার হিন্দু বা হিন্দু জজ ইংরেজ জজ জিজ্ঞেস করলেন, ও মুফতি সাহেব, আহারে মুফতি সাহেব একটু বলেন তো এই জায়গাটা সম্পর্কে আপনি জানেন কি? হিন্দি বলে হিন্দু, হিন্দুর জায়গা, মুসলমান বলে মুসলমানের জায়গা, আপনার বক্তব্যটা কি? মাশাআল্লাহ মুফতি এলাহি বক্স কান্দলবি কি বলেন শুনেন। বললেন, ভাই আমার জানা মতে জায়গাটার ভোগ দখলে মুসলমান থাকলেও এই জায়গাটার মূল মালিক হিন্দু। আল্লাহ আকবর কইলেন না? ভোগ দখলে মুসলমান থাকলেও যদি মুসলমান 50 বছর এই জায়গা দখলে রাখে থাকে, জায়গাটার মূল মালিক হিন্দু, জায়গাটা দেখছেন নি আপনারা? শুনতেছেন নি কথা? আরে কথা শুনতেছেন নি? ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জায়গাটার বুক দখলে মুসলমান থাকলো, জায়গাটার হিন্দু সাক্ষী দিতে আছে মুসলমান, মুফতি এলাহি বক্স কান্দলবি সাক্ষী যাইতেছে মুসলমানের বিরুদ্ধে, মগর সত্য কথাটা উনি বলে ফেললেন। এখন জজ সাহেব জিজ্ঞেস করেন, জজ সাহেব খেয়াল করেন এটা আরো গুরুত্বপূর্ণ, জজ সাহেব জিজ্ঞেস করেন, কয় যে এখন হিন্দু যদি জায়গাটা পাইয়া মন্দির বানায় আপনার কোনো আপত্তি আছে নি? মুফতি এলাহি বক্স কান্দলবি বললেন, ওনার জায়গায় উনি মন্দির বানাবে না কি করবে সেটা ওনার বিষয়ে, আমি কেন বাধা দিব? সুবহানাল্লাহ। কেবল ওনার জায়গায় উনি মন্দির বানাবে না মসজিদ বানাবে, আমি কেন বাধা দিব? আপনার জায়গায় আপনি কি করবেন সেটা আপনার বিষয়, আমার জায়গায় আমি কি করব সেটা আমার বিষয়, হিন্দুর জায়গায় হিন্দু কি করবে এটা ওর বিষয়, মুসলমানের জায়গায় মুসলমান কি করবে এটা ওনার বিষয়। ভালো করে বুঝার চেষ্টা করবেন দোস্ত আহবাব। এইখান থেকে বলবো, কেউ যদি নিজের জায়গার মধ্যে ভাস্কর্য বানায়, কেউ যদি নিজের জায়গার মধ্যে মূর্তি বানায়, আমাদের আপত্তি থাকার কথা নয়, সে তার জায়গার মধ্যে যা মনে চায় তা করবে। মগর রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ একটা স্পটে নেতার নামে ভাস্কর্য করবে সেটা আমরা বানাইতে দেব না। আপনারা কি আমার এই কথাটা বুঝছেন? হ্যাঁ, তোর জায়গার মধ্যে তুই নেতার নামে ভাস্কর্য মানে আপত্তি নাই,
তোর ব্যক্তিগত জায়গার মধ্যে নেতার নামে তুই মূর্তি বানা আপত্তি নাই, মগর জনগণের জায়গার মধ্যে যদি বানাইতে হয় ভাস্কর্য হবে না, মূর্তি হবে না, হইলে মসজিদ হবে, হইলে মাদ্রাসা হবে নেতার নামে, হইলে কালেমে তৈয়বার ফিলার হবে। ওয়াজ বুঝেন না আপনারা? কে কে বুঝছেন হাত উঠে দেখা দেখ। এখন ইংরেজ জজ মামলার রায় শুনাইতে আছে, শুনালেন মামলার রায় শুনাইতে আছে, শুনালেন কি রায়? আজকে ফয়সালে মে, আজকে মুকদ্দমে মে মুসলমান হার গিয়া আর ইসলাম জিত গিয়া, আজকে ফয়সালে মে মুসলমান হার গিয়া আর ইসলাম জিত গিয়া, আজকের এই মামলার মধ্যে মামলার রায়ের মধ্যে মুসলমান হেরে গেছে ইসলাম জিতে গেছে। আরে কথা কয় না কেন? মুসলমান হেরে গেছে ইসলাম জিতে গেছে, কারণ ইসলাম সত্য কথা শিখায়, মুফতি সাহেব সত্য কথাটা বলে দিছে, তাহলে ইসলাম জিতে গেল। মেরে জিন্দগি কে মকসদ তেরে দি কি সর ফরাজি, মেরি জিন্দগি কে মকসদ তেরে দি কি সর ফরাজি, মাই এসিলিয়ে মুসলমান মাই এসিলিয়ে নামাজি, মেরি জিন্দগি কে মকসদ তেরে দি গো আল্লাহ তেরে দি কি সর ফরাজি, মাই এসিলিয়ে মুসলমান মাই এসিলিয়ে নামাজি। ও আল্লাহ আমার জিন্দগির টার্গেট হলো তোমার দিনকে উড্ডীন করা, ও আল্লাহ আমার জিন্দগির টার্গেট এমপি হওয়া নয়, ও আল্লাহ আমার জিন্দগির টার্গেট মন্ত্রী হওয়া নয়, ও আল্লাহ আমার জিন্দগির টার্গেট চেয়ারম্যান হওয়া নয়, ও আল্লাহ আমার জিন্দগির টার্গেট মেয়র হওয়া নয়, আমার জিন্দগির টার্গেট হলো তোমার দিন বাংলার জমিনে উড্ডীন হবে। মেরি জিন্দগি কেমন আপনাদের কি উদ্দেশ্য? এটা কার কার উদ্দেশ্য হাত উঠে দেখান। মেরি জিন্দগি কথা বুঝুন লাগে, কথা বুঝুন লাগে, কথা বুঝুন লাগে, কথা বুঝতে মাথা লাগে। মেরি জিন্দগি কে মকসদ তেরে দি কি সর ফরাজি, মাই এসিলিয়ে মুসলমান মাই এসিলিয়ে নামাজি, তুমি গোয়াম মুসলমানম বলরজম, তুমি গোয়াম মুসলমানম বলরজম, কেদানম মুশকিলাতে লা ইলাহা, কেদানম মুশকিলাতে লা ইলাহা। আমরা দাবি করি মুসলমান, মগর ইসলাম আমাদের মধ্যে বলেন না, বলেন না। আমরা দাবি করি মুসলমান, মগর ইসলাম আমাদের মধ্যে দেখেন মুফতি এলাহি বক্স কান্দলবি এই সত্য কথা বলার কারণে কি লাভ হয়েছে শুনুন, জানা অনুযায়ী মানা আলোচনা চলছে কি? এলাহি বক্স কান্দলবি এই সত্য কথা বলার কারণে কি লাভ হয়েছে শুনলেন? এলাকার সমস্ত হিন্দু এক বাক্যে বলল ইসলাম যেহেতু অতটা সত্য ধর্ম, এই মুহূর্ত সত্য কথা মুফতি সাহেব বলছেন, তা আমরা সবাই মুসলমান হয়ে গেল। এত আস্তে আল্লাহ, আমরা সবাই কি হয়ে গেলাম? তাহলে এক সত্য কথার কারণে সবাই মুসলমান, কথা কয় না? এক সত্য কথার কারণে সবাই মুসলমান। দ্বিতীয় কথা, যেহেতু আমরা সবাই মুসলমান, মুসলমানরা তো মুসলমান, আমরাও মুসলমান, জায়গা আমরা পাইছি, এখন আর মন্দির হবে না, এখন মসজিদ হবে। আল্লাহু আকবার বলেন, আমার মনটাই বলে যারা নেতার নামে ভাস্কর্য করতে চায়, যারা নেতার নামে মূর্তি বানাইতে চায়, এরাও যদি মুসলমান হতো তাহলে ভাস্কর্য আর মূর্তির কথা বলতো না, তারা নেতার নামে মসজিদের কথাই বলতো। বুঝে আসতেছে কথা? কার কার বুঝে আসতেছে? আরেকটা শুনবেন নি, কে কে শুনবেন হাত উঠে দেখান, বারবার আতুলেন বারবার। আমার মসজিদের মুসল্লিরা পাইছি হুজুর একটা হাত উড়াইতে উড়াইতে যান শেষ, আমি বলছি হাত তোর উড়াইতে হাত উড়ান সারা সারেনি। এক মুসলমান যুবক খুব মনোযোগ দিয়ে শুনবেন, এক মুসলমান যুবক রিজিকের খাতিরে নিজের এলাকা থুইয়া অন্য এলাকায় গেছে,
এখন ছুটির দিনে ও শিকার করার জন্য বাইরেছে, ফাঁকি শিকার করতে গিয়া গুলি পড়ছে এক খ্রিস্টান বালকের শরীরে, ওইখানে খ্রিস্টান বালক মারা গেছে। এখন মুসলমান যুবক অস্থির, খ্রিস্টান বালকরে বাঁচাইবার চেষ্টা করতেছে মগর মারা গেছে। এই ফাঁকি দিয়া ওই বালকের আব্বা আম্মা আত্মীয় স্বজনরা উপস্থিত, মুসলমান যুবক বলে বেটে এরকম করেছে আমার কি আপনারা আর কিছুক্ষণ সময় দিবেন? সব সময় আমার সিদ্দিক ভাই এত পরে দেয় কেন? আপনারা দশটায় দিতে পারেন না? আমার আমারও তো জ্বালা, কিছু কথা শুনাই আমি কথা কয় না, আবার আসবেন তো? যে একজনে দাঁড়াইছে ছুটি নিছে আমাকে, আঙুল দেখাইছে, আঙুল কয় আঙুল দেখাইছে দেখবেন, আপনি এক আঙুল দেখাইছেন দুই কাম করতে পারবেন না। আঙুল কয়টা দেখাইছে তাহলে কয় কাজ করব? এক আঙ্গুল দেখানো মানে হলো প্রস্তাব। কেউ যদি পায়খানা করার জন্য যায় সে এক আঙ্গুল দেখাইলে হবে না, কারণ যে পায়খানা করতে যাইবো এর কত মুদ বাইর হইবে, এই জন্য তাকে ইচ্ছা অনিচ্ছা কয় কয় হাত কয় আঙ্গুল দেখাইতে হবে। এটা আমরা মাদ্রাসা শিখিয়া বললাম রে, আমিও মাদ্রাসার বললাম রে, ঠিক না বেঠি? এই যে এইখানে জামে ইব্রাহিমিয়া সুলতানিয়া তো বললাম মানে কি করে বললাম দুষ্ট আছে, পাখি পাখি না হইলেও আঙুল দেয়া বাইরে গিয়া একটু দুষ্টামি করতে পারবে, এরকম কেউ দুষ্টামির নিয়ে তো আঙুল দেখাই না। শেষে মামলা হয়েছে, কি হয়েছে মামলা হয়েছে, জজ যিনি কাজী উনি মুসলমান, জজ কাজী উনি কি কথা কয় মারছে কারে, আসামি কে? স্বাভাবিকভাবে মানসিকতা কি হওয়ার দরকার? মুসলমান দিয়ে টানবে কথা কয় না, কিন্তু না না না, জজ সাহেব বলছেন এখন তোমার দুই কাজ, হয়তো তুমি ওই বালক খ্রিস্টানের আব্বা আম্মাকে বুঝাইবা, রাজি করাইবা, না হলে তুমি মৃত্যুর জন্য রেডি থাকো, তুমি যে ভুলে মারছো এটার কোনো প্রমাণ নাই কথা কয় না, তুমি যে ভুলে মারছো এটা তো তোমার মনের কথা, বাহ্যিকভাবে বোঝা যায় ডাইরেক্ট মারছো, মূসা আলাইহিসসালামটা যে ভুলে হয়েছে এটা বোঝা যায়, মূসা আলাইহিসসালাম মারছেন ঘুষি, কি মূসা আলাইহিসসালাম মারছেন ঘুষি গেছে মইরো কথা কয় না কেন, এটা বোঝা যায় মারার জন্য ঘুষি মারে নাই মরে গেছে কথা কয় না, এটা বোঝা যায় না দেখছেনি কথা কয় বুঝেন নাই, মারার জন্য ঘুষি মারে নাই মগর মরে গেছেন, পয়গম্বরে ঘুষি সহ্য করা বড় মুশকিল, পয়গম্বরের উত্তর সুরীদের ঘুষিও সহ্য করা মুশকিল, তোর যদি বিশ্বাস নয়, তোর যদি বিশ্বাস নয় তুই রামদা বাদ দিও, তুই বলা হয় যেন পিস্তল বাদ দিয়ে সামনে আর, আমার তো বয়স হয়েছে আল্লাহর দয়ায় তুই আমার সাথে ঘুষাঘুষি করস, যদি একটা তোর শরীরে ভয় তুই আর দুনিয়ায় থাকবি না, বিশ্বাস মানে তুই আয় ফকির্নির বলায় মাস্তানি করস বেডা, আমার তো বয়স হয়েছে তারপর আয় আমার লগে আয়, 26 বছর 27 বছরের যুবক আমার কাছে আয়, একটা দিলে সরকার মতো ঘুরবি আর মাস্তানি দেয়াস বেড়া, ডরতে নেহি মুসলমান দুনিয়া মে কেসি সে, ডরতে নেহি মুসলমান দুনিয়া মে কেসি সে, মিল জাতি হ্যায় জব দৌলতে ঈমান নবী সে, আল্লাহু আকবার বল, বুঝতেছেন নি শরীরের অবস্থা, শরীরের তাকাতের অবস্থা বুঝছেন না, এটা কে দিছেন, কে দিছেন কন না, অত সিয়ে না আইসা কিচ্ছু খাইনি মাত্র 3 মুঠ মুড়ি খেয়েছি, গইনা গইনা 3 মুঠে এত শক্তি যদি খাইতাম দুধ গলা ডিম ফেলে কি অবস্থা হইতাম না কন, মুসলমান বিচারক মুসলমান যুবককে হত্যাকারী যুবককে বললেন কাজ কয়টা, হয়তো এদেরকে রাজি করো আর না হইলে পেশাসের জন্য মৃত্যুর জন্য রেডি থাকো, আগামী শুক্রবার বিচার হবে। আসল কথা যেটা, এই জেলখানায় যাওয়ার পরে জেলারকে বলছে যে ভাই আমার বাড়ি তো অন্য জায়গায়,
আমি এখানে চাকরির খাতিরে আসছি, আমি যে মামলার আসামি আমার বাড়িতে কেউ জানে না, আমার যে ফাঁসি হবে এটাও কেউ জানে না। তো এই জন্য তুমি আমাকে ছেড়ে দাও, আমি বাড়িতে সব কাজ গুছাইয়া আবার চলে আসব। ফাঁসির আসামি জেলখানার থেকে জেলারের কাছে ছুটি চাইতে আছে, জেলার খ্রিস্টান, জেলা বলছে যাও অসুবিধা নেই চলে আইসো, ঠিক আছে। দেখছেন কোন জেলার খ্রিস্টান আর খ্রিস্টান বালকের হত্যাকারী মুসলমান এটা ছেড়ে দিব? আরে কথা কয় না, থানার থেকে সারা এক জিনিস, কিন্তু ফাঁসির আসামিকে সারা এটা কি সহজ জিনিস? কিন্তু জেলার খ্রিস্টান হওয়ার পর মুসলমান জানে যে মিথ্যা কথা বলে না, ছেড়ে দিস। আল্লাহ গুর করবেন না কি? আপনারা কি কথাগুলো থেকে মজা নিতেছেন না? তাহলে মজা পাইলে এরম করেন কেন? মজা পাইলে খুশি নিবি, আজীব কথা। আপনারা কি পরিমাণ মজা পাইতেছেন আমি বইলে ইচ্ছে যে বেশি মজা পাইতেছে। আমরা যখন কিতাবের মধ্যে এগুলো পাই তখন আমাদের কাছে আমি মনে করি তখন আমি 10-20 কোটি টাকার মালিক হয়ে গেছি। আমাদের মুরব্বীরা এরম তো। হযরত ফুজাইল ইবনে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সব সময় নফল রোজা রাখতেন আর ইফতারি করতেন নরমাল, সেইদি তো খাইতেন না, এক গ্লাস পানি হয়তো পান করতেন সুন্নত হিসাবে। কিন্তু হযরত ফুজাইল সব সময় কাল মোটা হয় মোটা। ফুজাইলকে জিজ্ঞেস করে আপনি এত রোজা রাখেন, খানাও কম খান আবার মোটা হইতে আছেন, ব্যাপারটা কি? ফুজাইল বলেন জালিকা মিন ফারহি বিল ইসলাম, আমি যে মুসলমান এই খুশিতে মোটা। তোরা তো ক্ষমতা পাইয়া মোটা, টাকা পাইয়া মোটা, গু সুদ খাইয়া মোটা, আর আমরা কোরআন হাদিসের এলেম পাইয়া মোটা। ওর কথা কয় না, যে মজার জিন্দগিতে আমরা আছি এটা আপনারা চিন্তাও করবেন। আমরা মনে করি হ্যাঁ রে হুজুররা জানি কত কষ্টের মধ্যে আছে, ওই নির্মল্লা তুই যদি আমার কাছে যে আপনার 20 লক্ষ টাকা মাসে দিব আপনি ওয়াজ বন্ধ করে দেবেন, আমি বন্ধ করুম? আরে কথা কয় না, তুই কবি আমার এমপি বানাবি আর মন্ত্রী বানাবি, ও কেন্দ্র বলো তোর এমপি গিরিয়ার তোর মন্ত্রী গিরিলে তুই তুই দিন আমরা চিন্তাও করি না, এটাই চিন্তাও করি না। কারণ আমরা জানি আমাদের জিন্দগির মধ্যে কি মজা আছে গিরি ভাই। আরে কথা কয় না, এদার টুকড়ে থা দামন আর উদরপুর জে গরিবা থা, এদার টুকড়ে থা দামন আর উদরপুর জে গরিবা থা, মগর মানন্দ গুলমাইন ফটে হালো মে খন্দা থা, মগর মানন্দ গুলমাইন ফটে হালো মে খন্দা থা, কিসি কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর, কিসি কি ইয়াদ মে বৈঠে জো সবসে বেগরজ হোকর, তু আপনা বুরিয়া বি ফির হামে তখতে সুলাইমা থা, তু আপনা বুরিয়া বি ফির হামে তখতে সুলাইমা থা। আমরা তোমাকে রাজপ্রসাদ নিয়ে চিন্তা করি না, আমরা মাদ্রাসার খেজুর পাতার বিছানা নিয়ে চিন্তা করি, সুবহানাল্লাহ করলাম। আমরা তোমাদের রাজপ্রসাদ নিয়ে চিন্তা করি না, তোমাদের সংসদ ভবন আর গণভবন নিয়ে চিন্তা করি না, তোমরা ওইখানে মজা মারো, আমরা মাদ্রাসার মসজিদ আর ওয়াজ মাহফিল নিয়ে মজা মারি। আমরা তো তোমাদের ওইখানে বাধা দেই না, তোমরা আমাদের ওয়াজ মাহফিলে কেন বাধা দাও? তোমরা তোমাকে তালে আমরা আমার তালে, তোমাকে গতি হইলো বাম দিকে আমাদের গতি হইলো দাম ডান দিকে, তোমাদের গতি হইলো মাটির নিচের দিকে জাহান্নামের দিকে, আমাদের গতি হইলো জান্নাতের দিকে। ওয়াজ বুঝেননি কে কে বুঝেন হাত উঠে দেন মিয়া। আগামী শুক্রবারে নামাজের পরে জজ সাহেব জেলারকে জিজ্ঞেস করে আসামি কই, জেলার বলে যে আসামি তো এখনো আসে নাই, এবং জেলারের নো টেনশন কোনো চিন্তা নাই। জজ সাহেব বলতেছেন অসুবিধা নাই,
অন্যান্য মামলার কার কাজকর্ম শেষ করে তোমার বিষয় এই ফাঁকে দিয়ে যদি আসামি আসে আসলো না এলে তোমারে ফাঁসি ঠিক আছে নি আপনারা তো হাসতেছেন আসল ঘটনা জানেন না দেখে এই জন্য হাসতেছেন জেলারের কোনো টেনশন নাই খ্রিস্টান জগতে হইহুল্লো শুরু হয়ে গেছে এটা কি গড়লো বাচ্চাও আমাদের গেল জেল সুপার আমাদের তাহলে আমরা দুইটারে হারাইতে আছি কথা কয় না কেন বাচ্চাও আমাদের গেল মরলো জেল সুপার আমাদের ফাঁসি হবে আমরা তো দুইটাই হারাইতে আছি সব কাজকর্ম শেষ জজ সাহেব মুসলমান জজ এবারে জেল সুপারকে ডাক দিছে আসো তোমার ফাঁসির রায় কার্যকর করি অথবা তোমাকে হত্যা করি এ আস্তে আস্তে আগাইতে আছে সর্বশেষ মুহূর্ত একজনে বললে একটু অপেক্ষা করেন দূরের থেকে দেখা যায় একটা লোক দৌড়াইতে আছে আল্লাহু আকবার কোন দূরের থেকে দেখা যাইতেছে একটা লোক দৌড়াইতে আছে ওই লোকটা আসা পর্যন্ত একটু অপেক্ষা করেন এখন জজ সাহেব এটা মাইনে নিছে আইসা ওই যুবক আসামি যুবক সোজা আইসা জেল সুপারের কাছে মাপ চাইছে বলছে ভাই আমি জুমার আগেই আসতাম কিন্তু পথে নদী থাকার কারণে নৌকা পাইতে আমার দেরি হয়েছে এই জন্য আমি যেমন গতকালকে মাওলানা জুনায়েদ আল হাবিব আসতে পারেনি কথা কয় না এরকম পথে ঘটে কি ঘটে না তো আমরা রাগ করলেন কি লেগে গেল রাগ করার পরে জুনায়েদ আল হাবিবের বকা দিলেন কি লেগে হের পর আবার সিদ্দিক ভাইয়ের বকা দিলেন কি লেগে আবার সিদ্দিক ভাই জুনায়েদ আল হাবিবের উল্টা কথা বললো কি লেগে কয় যে আপনি কি করবেন এখন আমরা আর জানি না জুনায়েদ আল হাবিব বলছে মাহফিল তো শেষ আমি এখন কি করব আমি তো কষ্ট করে ঢাকার থেকে আসছি সিদ্দিক ভাই উত্তর দিছে আপনি কি করবেন জানি না উনার মাথায় বুদ্ধি থাকলে উনি এটা বলতেন যে হুজুর আপনি আসেন কষ্ট করে বাসায় আসেন খানা খাইয়া যান কথা কয় না কেন অন্তত উনি আমার খাতিরে এই কথাটা বলতে পারতেন কথা কয় না আমার কাল গতকালকে সারা রাত্র ঘুম হয়নি আমার তো ভাই দাবাত তো আমি দিছি তোরা তো জুনায়েদ আল হাবিবের কাছেও যেতে পারতি না কথা কয় না কেন আমি তো ফোনে দাওয়াত দিছি জুনায়েদ আল হাবিব হেফাজুল ইসলাম বাংলাদেশের এক নম্বর যুগ্ম মহাসচিব কথা কয় না কেন এবং ঢাকা মহানগরীর আমির আল্লাহ তাকে অনেক উঠাইছেন কথা কয় না কেন এইভাবে উনি যেমন আসতে পারেন এই সমস্যার কারণে ওই মুসলমান যুবক বলল নৌকার সমস্যার কারণে আমার আসতে দেরি হয়েছে ভাই তুমি আমারে মাফ করো একটা ফাঁসির আসামি সে জানে সে তাকে মেরে ফেলবে আর সে এই ওয়াদাকে রক্ষা করার জন্য তার সততাকে প্রকাশ করার জন্য এত করুণ মুহূর্তেও সে কিন্তু তার ওয়াদা খেলাপ করে নাই সে কিন্তু এখানে উপস্থিত হয়ে গেছে এই জন্য বলছি যা জানবো তা কি আমরা সিদ্ধান্ত নিব ওয়াদা খেলাপ করব আমরা সিদ্ধান্ত নিব আমরা মিথ্যা কথা বলবো কি হইছে শুনালন এই অবস্থা দেখিয়া খেয়াল করেন এই অবস্থা দেখিয়া উপস্থিত যত খ্রিস্টান সব খ্রিস্টান এক বাক্যে বলছে যে ইসলাম সততা এভাবে প্রকাশ করে যে ইসলামের মধ্যে ওয়াদাকে পূরণ করা এভাবে শিক্ষা দেয় সে ইসলাম সত্য ধর্ম বিদায় আমরা সমস্ত খ্রিস্টান এক বাক্যে মুসলমান হয়ে গেল এবং আমাদের সন্তানের হত্যার যে মামলা আমরা মামলাটা উঠিয়ে নিলাম এখন এই যুবক আমাদের ভাই কথা কয় না কেন এখন এই যুবককে আর হত্যা করা যাবে আপনাকে আমার কথা বুঝছেন কে কে বুঝছেন হাত উঠে দেখা আল্লাহ বুঝার তৌফিক দান করুন তাহলে প্রথম কথা হইল জিন্দিগির মজা পাইতে হইলে যে যা জানি তা এলে অনুযায়ী কি করব তৈয়ার আছে ইনশাআল্লাহ দুই নম্বর আমি যেহেতু পুরো প্যাকেজ আপনাদেরকে দিতে চাইতেছি এই জন্য শর্টকাট দিতেছি আলহামদুলিল্লাহ প্রায় দেড় ঘন্টা আলোচনা হয়ে গেছে আপনাদের খবর নেই দুই নম্বর বদের তাজরেবা আর অভিজ্ঞতার থেকে উপকৃত হওয়া বদের অভিজ্ঞতা আর তাজরেবা থেকে অভিজ্ঞতা থেকে উপকৃত হলে একটা মানুষ জিন্দগির মজা পাবে স্বাদ পাবে পবিত্র জিন্দগি পাবে
বলেন আমাদের সমাজের বড় কারা ওলামাই কারাম আপনি বলতে পারবেন না আপনি চিন্তা করবেন আপনার নেতারে নিয়ে এই আপনি চিন্তা করবেন আপনার নেতা বড় আপনি চিন্তা করবেন আপনার নেতৃত্ব আমি আল্লাহর জাতের উপরে তাওয়াক্কুল করে বলছি এবং আপনি আল্লাহর জাতের কসম খায়ে বলছি এই সমাজের বড় সে ছোট হোক মগর এই সমাজের বড় হলো উম্মতের ওলামাই কারাম কথা কয় না কেন আল্লাহর প্রশংসা করছেন আপনার কোন নেতার প্রশংসা আল্লাহ করে না ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্যে যারা মুমিন এদেরকে আমি সম্মানিত করব বিশেষ করে যারা উলামায়ে কেরাম এদেরকে আমি অনেক অনেক সম্মানিত করব বলেন সম্মানিত কারা কথা কয় না কেন বিশ্বাস করুন আপনার নেতা জোর করে আপনার থেকে সম্মান অর্জন করে আপনার নেতা জোর করে আপনার থেকে সম্মান নেয় আপনার নেতাকে আপনি দেখলে সামনে সালাম দেন পিছনে যাওয়ার পরে বলেন এত বড় আল্লাহর গজব কথা কয় না কেন মগর কোন উম্মতের আলেম আপনার সামনে আসলে আল্লাহ পাকের দয়া আপনার ভিতরে দ্বীন আর ইসলাম যদি থাকে সম্মান প্রকাশ পাবে বাহির হওয়ার পরে চলে যাওয়ার পর আপনি বলেন না রে একটা ভালো মানুষ আসছিল ভালো মানুষ গেল গা আহমদ শফি সামনে সবাই সম্মান করত নবী চলে গেলেন এখনো নামটা শুনলে রহমতুল্লাহ আলাইহি বলা হয় কথা কয় না কেন কই আপনার নাম নেতার নামের পরে তো আপনি রহমতুল্লাহ আলাইহি বলেন না কথা কয় না কেন মাফ করবেন চার জাতীয় নেতার নামের পরে রহমতুল্লাহ আলাইহি বলে না আব্দুল হামিদ খান বাশারের নামের পরও রহমতুল্লাহ আলাইহি বলে না কথা কয় না কেন জিয়াউর রহমানের নামের পরও রহমতুল্লাহ আলাইহি বলে না মানুষের মুখ থেকে দোয়া বাহির হয় না আরো বড় নেতা যা আছে এদের পরেও নামের পরেও রহমতুল্লাহ আলাইহি বলে না মগর উজানির হযরত রহমতুল্লাহ আলাইহি নানুপুরের হযরত রহমতুল্লাহ আলাইহি ফটিয়ার হযরত রহমতুল্লাহ আলাইহি সরমনের হযরত রহমতুল্লাহ আলাইহি নামের পরে রহমতুল্লাহ আলাইহি বলে কি বলে না কথা কয় না এই সহজ সরল ওয়াজ আপনি কি বুঝে তাইলে বগারা বল না বগারা এই কথার সাথে একমত কে কে হাত তুলে দেখেন কেমনি বুঝাইলে আপনারা বুঝবেন বলেন বুঝেন তো আমিও তো চাইতেছি যে বুঝি যে বুঝেন যে যেন আমি বুঝি আপনারা যে বুঝেন যেন আমি বুঝি তো বুঝি কিন্তু দাড়ি কই কথা কয় না আমার আজকে বড় খুশি লাগছে বড় খুশি লাগছে আমি আমার দুই ভাতিজা সিদ্দিক ভাইয়ের দুই ছেলে দুটোর মুখে সাপ দাড়ি আলহামদুলিল্লাহ কবেন আমার কাছে খুশি লাগছে এদের মুখে আগে দাড়ি ছিল না কিন্তু ওই যে আমি দাড়ির উপরে খুব বকি এদিন দাড়ি রেখে দিয়েছি খুশি লেগেছি আমিও খুশি রসুলও খুশি আল্লাহও খুশি আর কবর গেলে তো সমস্যা নাই ফেরেশতারা যখন দেখবো দাড়িওয়ালা কেবল সরকারি দলের লোক কোন দলের সরকারি দলের লোক আবু বকরের দলের লোক ওমরের দলের লোক উসমানের দলের লোক আলীর দলের লোক ইমাম বুখারীর দলের লোক ইমাম মুসলিমের দলের লোক ইমাম আজম আবু হানিফার দলের লোক ইমাম শাফির দলের লোক ইমাম আহমদের দলের লোক ইমাম মালিকের দলের লোক আর যখন দাড়ি বেঁধে কবরে যাবেন তো বলবো বিরোধী দলের লোক মানে বাইডেনের দলের লোক ট্রাম্পের দলের লোক টনি ব্লারের দলের লোক কলিন পলের দলের লোক মোদির দলের লোক ভ্লাদিমির পুতিনের দলের লোক সারা দুনিয়াতে নিয়ম হইল সরকারি দলের লোকের পুলিশ অর্মি বিডিআর সবাই সম্মান করে সরকারি দলের লোক আর বিরোধী দলের ফাইলে ফিডা তাহলে আপনি দাড়ি ভিত্তিতে যদি কবরে যান আপনি বিরোধী দলের লোক হিসেবে সাব্যস্ত হবেন মাইর খেয়ে ভূত হয়ে যাবে আর দাঁড়িয়ে লিয়ে কবরে যাবেন ফেরেশতারে বলবো সরকারি দল লোক ইনশাল্লাহ মায়ের বাগে কম পড়ব আপনাকে আমার কথা বুঝতেছেন কে কে বুঝতেছেন আতুরে দেখেন তো এবারে বলেন রাখবো না সাজবো এ আতুরে রাখবো না রাখবো না সাজবো এ রাখবো না সাজবো রাখবো কি ছুটু করে না বড় করে আল্লাহ বুঝার তৌফিক দান করুন আমিন তাহলে দুই নম্বর হলো বড়দের অভিজ্ঞতাকে কাজে লাগানো ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলা এই জন্য ওলামায়ে কেরাম যে আপনাকে পরামর্শ দিতেছে যে ভাস্কর্য বানাইয়েন না মূর্তি বানাইয়েন না আপনি এটার উপর আমল করেন আর না হইলে মাইর খেয়ে ভূত হয়ে যাবেন গা আর নেতাও কবরে মাইর খেয়ে ভূত হয়ে যাবেন কথা কয় না কেন
বড়দের অভিজ্ঞতাকে কাজে লাগান, বড় মানতে চায় অন তো নিজেরাই মুফতি সে হয়ে গেছে। কথা কয় না এই ছাগলের বাচ্চা কি কয় জানেন? ছাগলের বাচ্চা কয় যদি গান বাজনা হারাম হয় তাহলে মুলবিদের ওয়াজও হারাম। গান বাজনা যদি কি হয় কি হয় তাহলে মুলবিকে ওয়াজও কি? আচ্ছা আমরা কখন গান বাজনার ওয়াজ কি এক জিনিস নেই তো এতে কি কইল কন না আমরা কন না এটা কি কর না বলো না কি ওই ফকির নির্বলা তুই কোস নিজেরই মুফতি সাহেব কিন্তু গুজরাট সব মানুষের তোর পাগল কর কথা কয় এটা কেন? আমি কিন্তু কই না, আমি কইছি, আমি কই নেই, আমি কমুকা, আমি কইলে আমরা আমারে ফতুয়া বাজ করবেন যে ফতুয়া আমনেরে দেন এতে কি কথা কয়? এতে কি দোনটাকে এক জিনিস। আর আজকে তো মজা আর দাঁড়ে আজকেও আলহামদুলিল্লাহ আমি এখানে আসতে আসর হইতে মাগরিব পর্যন্ত বুখারি শরীফের সবক পড়াইছি। আজকে আজকে আসর হইতে মাগরিব পর্যন্ত বুখারি শরীফের সবক পড়াইছি, তাও আমার হুজুর হযরত মাওলানা আব্দুর রহমান সাহেবের মাদ্রাসা। তো ওইখানে একটা ইলমি আলোচনা আসছে, আমি এটা বললে সময় লাগবে না না বেটা সময়। ইমাম বুখারী রহমতুল্লাহ কালা বাজুন নাস বলে হানাফিয়াদের উপর একটা এতরাজ করে, এখানে আমি বুঝাইলে আপনারা বুঝবেন, বুঝবেন না পরে কবে এটা কি কয় দুই তিনজনে বুঝবে হলাম মজমার দিকে খেয়াল করতে হবে না। এই জন্য মজমার মধ্যে সহজে ইলমি একাডেমিক আলোচনা করা যায় না, আলোচনা করতে হয় মিক্সার বানাই কি বানাইয়া ডাইন বাম সামনে পিছনেতে মিক্সার বানাই একটা জিনিস পেশ করা, যার যেটা দরকার সে সেটা গ্রহণ করে। তাহলে দুই নম্বর বড়দের অভিজ্ঞতাকে কাজে লাগা, তিন নম্বর যদি আপনি মজাদার জিন্দিগি চান একটা কাজ করার দরকার সেটা হইলো আল্লাহর নেয়ামতের শুকর আদায় করা। আলহামদুলিল্লাহ বলেন না? আমি আজকে এই বিষয়ে হাদিস শরীফের থেকে একটা ঘটনা বলবো, আপনারা শুনবেন, কে কে শুনবেন হাত ধরে দেখান মেহরবানি করে। আল্লামা বদরে আলম মিরঠি রহমতুল্লাহ আলাইহি হাদিসের একটা কিতাব লিখছেন, নাম হলো তরজুমানুস সুন্নাহ সাইরবলিয়মের। এটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, এটা আছে আমার কাছে তরজুমানুস সুন্নাহ। বদরে আলম মিরঠি লিখছেন, বদরে আলম মিরঠি চিনবেন আপনি? আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি বুখারীর তকরিরকে যিনি আরবিতে লিখছেন, এই লেখার পরে বুখারীর সরা হয়েছে আট ভলিউমের, এর নাম হলো ফাইজুল বারি। এটা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়া আমরা টুকটাক পড়ালেখা করি, পড়ালেখার ভিতরে কথা কম বলি। তো তরজুমানুস সুন্নাহর মধ্যে বদরে আলম মিরঠি একটা রেওয়ায়েত উল্লেখ করেছেন, বনি ইসরায়েলের তিন লোক, তিনজন কয়জন, একটা হলো কুষ্ঠ রোগ, আরেকটা হলো শ্বেত রোগ, আরেকটা হলো একটা হলো অন্ধ, আরেকটা হলো শ্বেত রোগ বা কুষ্ঠ রোগী, আরেকটা হলো টাক মাতা। কি মাতা? টাককে। তিন লোক তো এখন ধরেন মানুষের আকৃতিতে ফেরেশতে আসছে, তো অন্ধরে জিজ্ঞেস করলো তোমার খবরটা বর কি? তো কথার কথা অন্ধ করলো যে ভাই কি খবরটা বুঝে না, অন্ধ মানুষ দিনের রাত্র দেখি, রাত্র তারও রাত্র দেখি, আর এই সংসারও চলে না। তো দোয়া করছে আল্লাহর বান্দা তার রোগ ভালো হয়ে গেছে, তারপরে তারে একটা হয়তো গরু দিছে নাহলে একটা ছাগল দিছে। আমি একটু গুছিয়ে বলতেছি না কিন্তু, কারণ আমি গুছিয়ে বলতেছি না, মূল কথাটা বলতে আছি। এখন আস্তে আস্তে সে বহল হয়ে গেছে, একটা ধরেন কি বলা হয় জানো, হ্যাঁ ওট দিয়া বহল হয়ে গেছে, আর একটার কাছে বলছে তার গাবি দিছে, আর একটার কাছে গিয়ে ছাগল দিছে। এখন ওই কুষ্ঠরোগও ভালো, টাক্কাও ভালো, অন্ধ ভালো, এখন সবাই বহল হয়ে গেছে। কি হয়ে গেছে গা? বহল হয়ে গেছে। তো অনেকদিন বড়লোক হয়ে গেলে যা হয়, বড়লোক হলে তো মনে করে বড়লোকই হাতের নিজের, অথচ বড়লোক বানান কে, ক্ষমতায় দেন কে? এখন মনে করে নিজেরা নিজেরা কেন্দ্র দখল করিয়া ক্ষমতার মালিক হয়ে গেছে। একটা সময় আসবে, একটা সময় আসবে কেন্দ্র দখল করার বুদ্ধি হারাইয়া ফেলবে। কথা কয় না কেন? জনগণ যখন মাঠে নামবে তখন কেন্দ্র দখল করার বুদ্ধিটার মাথায় আসবে না, আসলেও পারবি না।
তখন কি করবি কয় এবারে এই জন্য খেয়াল রাখা ক্ষমতায় বসান কে নামান কে যিনি বসাইতে পারেন আরে কথা কয় না এখন বড়লোক হয়ে গেছে এখন বড়লোক হয়েছে সব ভুলে গেছে তো ওই ওই লোকটা অনেক বছর পরে আইসা যে কি বলা হয় যেন কুষ্ঠ রোগী কথার কথা এরা এসে বলছে ভাই তুই তো আগে আমার কিছু আল্লাহর রাস্তা দে তুই তো আগে আগে রুম ছিল কিচ্ছু ছিল না এখন আল্লাহ তোরে দিয়েছে এই জন্য তুই কিছু আল্লাহর রাস্তা সৎকার কর এ কয় যে যাবাটা আমরা সদ্য গোষ্ঠী আগে থেকে আনা বল আমরা আগের থেকে আমরা স্বাধীনতার পর থেকে ক্ষমতা হ্যাঁ আমরা আগের থেকে ক্ষমতা তে বছর দিছে বদদোয়া বদদোয়া দেওয়ার কারণে সব শেষ হয়ে গেছে আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে ও গাবিওয়ালার একই অবস্থা শেষ হয়ে গেছে ছাগলওয়ালা কয় ভাই কথা ঠিকই আছে তুই যে বলছো যে আমি আমার কিচ্ছু ছিল না আগে আল্লাহর এক বান্দা এসে দোয়া করে দিছেন আল্লাহ দিছেন এখন আমি কোটি কোটিপতি হয়ে গেছি গা তোর যা মনে চাই নিয়ে যা আলহামদুলিল্লাহ করলে এবারে আল্লাহর বান্দা গুমর পাক করে বলছে আসলে আমি ভিক্ষুক না আমি আল্লাহর ফেরেশতা তোগুলা আল্লাহর নেয়ামতের শুকর আদায় করস কিনা এটা পরীক্ষা করবার লেগে আইছি তো যেহেতু তুই শুকর আদায় করলি এই জন্য যা আল্লাহ তোর আরো বাড়াইয়া দে বলেন নেয়ামতের শুকর আদায় করলে নেয়ামত কমে না বাড়ে কথা কয় না চার নম্বর মৃত্যুদের যারা মারা যায় এদের থেকে উপদেশ গ্রহণ করা যে এরাও মারা গেছে আমি থাকবো কথা কয় না কেন শেষ আলোচনা শেষ হয়ে গেছে নেয়ামতের শুকর আদায় করার জন্য কে কে তৈরি আছেন হাত উঠে দেখেন ভাই হাত উঠে রাখেন হাত উঠে রাখেন হাত উঠে রাখেন হাত উঠে রাখেন আলোচনা শেষ হয়ে গেছে দুনিয়ার শান্তি এর জন্য কয়টা জিনিস জরুরি এলেম অনুযায়ী আমল করা বড়দের অভিজ্ঞতার থেকে উপদেশ গ্রহণ করা নেয়ামতের শুকর আদায় করা আর মৃত ব্যক্তিদের থেকে উপদেশ গ্রহণ করা হাত উঠে রাখেন হাত নামাইন না হাত উঠে রাখেন তাহলে আপনি ফালানু ইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা আপনি বরকতে জিন্দেগি পাবেন পবিত্র জিন্দেগি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর ওয়ালা নাজজিয়ান্নাহু আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করবেন কথা কয় না আচ্ছা এতক্ষণ আপনারা ওয়াজ শুনছেন নাজম সাহেব হুজুরের এই জন্য হুজুরের কাছে দিছেন আমরা নেয়ামতের শুকর কে কি পরিমাণ আদায় করেন জানি না আমি কিন্তু ওয়াজ করছি এবার আমার কিছু দেন নেয়ামতের শুকর আমি 500 টাকা দিলাম মাদ্রাসায় আপনারা দেন আইসা আইসা এখানে দিয়ে যাবেন খুব তাড়াতাড়ি করবেন মুনাজাত ব্যতীত একটা লোকও যাবেন না এই যে আমার ভাই ছোট ভাই আমার সাথে আসছে ও 500 টাকা দিছে আসেন তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দিয়ে যান দেন না গা এক নাতিন জামাই আরে নাতিন জামাই কি চা কোন লাগে অন আতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন মাওলা তিন দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 25তম তাফসিরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন ইয়া আল্লাহ এই আখেরি রজনীতে আপনাদের আল্লাহ আপনার শাহী দরবারে আমরা হাত উঠাইছি আমাদের দোয়াকে আপনি কবুল করেন ইয়া আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান যারা দান করছে তাদের দানকে কবুল করুন পাশাপাশি রিজিকের মধ্যে বরকত দান করুন যারা কৃপণতার কারণে দান করেন আল্লাহ তাদের দিল থেকে কৃপণতাকে সরাইয়া দেন আল্লাহ ইয়া আল্লাহ দিল থেকে মন থেকে কৃপণতাকে সরাইয়া দেন আল্লাহ এদেরকেও দান করার আপনি তৌফিক দান করেন ইয়া আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করেন মাদ্রাসাকে আপনি কবুল করেন জরুরতকে গায়বী খাজানা থেকে পূরণ করে দেন ইয়া আল্লাহ আমাদেরকে আজকের আলোচনার উপরে আমল করার তৌফিক দান আলোচনাটাকে মুখস্থ করে বুঝে শুনে আমার আমল করার তৌফিক দান করুন অসুস্থদেরকে সুস্থতা দান করুন ঋণগ্রস্তদেরকে ঋণমুক্ত হওয়ার তৌফিক দান করুন হালাল রিজিকে বরকত দান করুন হারামকে পরিহার করার তৌফিক দান করুন করোনার থেকে হেফাজত করুন করোনার থেকে হেফাজত করুন ইয়া আল্লাহ সবাইকে হজ্জে মাবরুর নসিব করুন উমরায়ে মাকবুলা নসিব করুন আমাদের সন্তানগুলোকে আপনি কবুল করুন আমাদের দোয়াকে আপনি কবুল করুন যার যা দরকার আপনি দিয়া দেন যা যা দরকার আপনি দিয়া দেন ইয়া আল্লাহ আমাদের পরস্পরের মধ্যে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করা দেন আমাদের পরস্পরের মধ্যে মহব্বত আর ভালোবাসা সৃষ্টি করা দেন ইয়া আল্লাহ এখন যে যেখানে যাবে সহি সালামতে পৌঁছিয়ে দিবেন আমাদের ইয়া আল্লাহ সমাজের দায়িত্বশীলদেরকে ভালো কাজ করার তৌফিক দান করুন
প্রশাসনের দায়িত্বশীল সরকারের দায়িত্বশীলদেরকে ইসলামের স্বার্থে দ্বীনের স্বার্থে মুসলমানদের স্বার্থে কাজ করার তৌফিক দান। জালেমদের সাথে আপনার ইন্তেকামী শান ব্যবহার করুন, মজলুমদেরকে আপনি ভরপুর সাহায্য করুন। ইয়া আল্লাহ কার যে কি প্রয়োজন আপনি জানেন, যার যেটা দরকার আপনি দিয়ে দেন ইয়া আল্লাহ, যার যেটা দরকার আপনি দিয়ে দেন ইয়া আল্লাহ। সারা এলাকার দিলগুলোকে আপনি মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দেন, সারা এলাকার দিলগুলোকে আপনি মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দেন ইয়া আল্লাহ। দ্বীনের মহব্বত ভালোবাসা আমাদেরকে নসিব করুন, উম্মতের উলামায়ে কেরামের ভালোবাসার মহব্বত আমাদের নসিব করুন ইয়া আল্লাহ। আমাদের দোয়াকে কবুল করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।